আমি খুতবার মধ্যে যে দুটো আয়াত পাঠ করেছি, এই দুই আয়াতের আলোকে ইনশা আল্লাহ ইসলাহ এবং তাজকিয়া সম্পর্কে মৌলিক কিছু কথাবার্তা আলোচনা করব। যদিও প্রতিকূল পরিস্থিতির কারণে, বৃষ্টির কারণে অল্প জায়গায় আপনাদের অনেক কষ্ট করে বসতে হচ্ছে, গরমের কারণে অনেক কষ্ট হচ্ছে, তবে ইনশা আল্লাহ কেয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলা মিজানের মধ্যে মুমিনদের আমলগুলো মাপবেন, সেদিন আমাদের এই কষ্টগুলো মাপা হবে ইনশা আল্লাহ। আল্লাহ তাআলার জন্য মুমিন বান্দা যে কষ্ট করে, কোনো কষ্টকে আল্লাহ তাআলা বৃথা যেতে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আঙ্গুল এক যুদ্ধে কেটে গেল। রাসূল সেই আঙ্গুলকে উদ্দেশ্য করে বললেন, ওয়াহাল আনতি ইল্লা ইসবাউন দামিতি অফি সাবিলিল্লাহি মা লাকীতি, আরে তুমি তো একটা আঙ্গুল মাত্র, আল্লাহর পথেই তো তুমি রক্তাক্ত হয়েছো, তো যা হয়েছে আল্লাহর পথেই হয়েছে, সুতরাং হারানোরও কিছু নাই, আফসোস করারও কিছু নেই। তো মুমিনরা যখন আল্লাহ তাআলা তাদেরকে এমন হালতে রাখেন যেই হালতটা দুনিয়া দৃষ্টিতে স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ, যদিও প্রকৃত মুমিনের নিকট গোটা দুনিয়ার জীবনটাই সিজনের মতো, জেলখানার মতো। হাদিসের ভাষা অনুসারে প্রকৃত মুমিন আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার জন্য সর্বদাই ছটফট করতে থাকে, তার দিলের তামান্না থাকে, কখন আমার রব আমাকে ডাকবেন আর আমি আমার রবের সঙ্গে মিলিত হব, রবকে একটা নজর দেখব, যেই নজর দেখার পরে আমার দিলে এমন এক শান্তি অনুভূত হবে যার সামনে দুনিয়ার কেন জান্নাতের সব নেয়ামত তুচ্ছ হয়ে যাবে। তো প্রকৃত মুমিনদের হালত তো এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও যেমন। দুটো অপশন দিয়েছিলেন জিবরিল আলাইহি সালাম, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন, এবার আপনার ইচ্ছা, আপনি যদি চান দুনিয়াতে আরও কিছুদিন থাকতে পারেন, যদি চান আল্লাহর ডাকে সাড়া দিতে পারেন। রাসূলের জবাব তো তখন একটাই ছিল, কোনো দোদুল্যমানতা নাই, যে জবাবের মধ্যে কোনো ধরনের দুনিয়ার দিকে ঝোঁক বা আলাদা পেরেশানি নাই, নিঃসংকোচ জবাব, আল্লাহুম্মা রফিক আল আলা, হে আল্লাহ হে মহান সঙ্গী আমার, আমি তো তোমার সঙ্গে জলদি মিলিত হতে চাই। তো খুতবার মধ্যে যে দুটো আয়াত পাঠ করেছি, এর মধ্যে একটা হলো সূরা নিসার 69 নম্বর আয়াত, আর একটা সূরা তাওবার আয়াত। সূরা তাওবার এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন, তিনটা অংশ। সহজ ভাষা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, যারা ঈমান আনো নাই তাদেরকে বলছি না, যারা কুফর শিরিকে লিপ্ত তাদেরকেও বলছি না, যাদের পরিচয় মুরতাদ, যাদের পরিচয় নাস্তিক, যাদের পরিচয় শাতিম, যাদের পরিচয় মুনাফিক, যাদের পরিচয় মুলহিদ, যাদের পরিচয় জিন্দিক, যাদের পরিচয় মুহাররিফ, তাদেরকে বলছি না, যারা ঈমান এনেছো আল্লাহর উপর, রাসূলের উপর, শেষ দিবসের উপর, তোমাদেরকে বলছি দুটো আদেশ, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন। প্রথম আদেশ হলো তোমরা আল্লাহকে ভয় করো, দ্বিতীয় আদেশ হলো ওয়া কুনু মা সাদিকিন, সাদিকিন তথা সত্যবাদীদের সঙ্গে থাকো। ইয়ানি ইত্তাকুল্লাহ ফি মুখালাফাতি আমরিল্লাহ ওয়া কুনু মা সাদিকিন, ইয়ানি মা আর রাসূলি আলাইহি সালাম ওয়া আসহাবিহি ফিল গাজাওয়াত, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তার আদেশ লঙ্ঘনের ব্যাপারে, এবং তোমরা সঙ্গী হয়ে যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের যুদ্ধের ময়দানে। বলবেন এই তাফসির পেলাম কোথায়? খুলেন তাফসিরে কাবির, খুলেন অন্যান্য তাফসির, যে ভাষ্য আমি নকল করলাম এটা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহর ভাষ্য হুবহু। কিভাবে এটাকে সীমাবদ্ধ করলেন তারা? ইমাম ফখরুদ্দিন রাজির সাহস কিভাবে হলো? আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গে থাকো, এখন সত্য কথা হিন্দু বললো তার সঙ্গে থাকতে হবে, ভাবসাব তো এমন লাগে, তাহলে এখানে তিনি কেন বিশেষ একটা প্রকারের সঙ্গে খাস করছেন? তো কোরআন বুঝতে চাইলে যে কয়েকটা মূলনীতি আছে, উসুল ও ফাহমিল কোরআন, কোরআন বোঝার মূলনীতির মধ্যে শক্তিশালী কিছু মূলনীতি আছে। একটা মূলনীতি হলো আপনি একটা আয়াত বুঝতে চাইলে প্রেক্ষাপট দেখেন, আগ পরে কি বলা হচ্ছে সেটা দেখেন, আগ পর বাদ দিয়ে কোনো আয়াত বুঝতে চাইলেও বোঝা সম্ভব না। আল্লাহ বলছেন ওয়ারকাউ মার রাকিঈন, শাব্দিক অর্থ করলে অর্থ হবে যারা ঝুঁকে গেছে তোমরা তাদের সঙ্গে ঝুঁকে যাও, ফাইন্না রুকু আফিল লুগাহ ওয়াল ইনহিনা, রুকু শব্দের অর্থ হলো ঝোঁকা। আল্লাহ বলছেন ওয়ারকাউ মার রাকিঈন, যারা ঝুঁকে গেছে তোমরা তাদের সঙ্গে ঝুঁকে যাও। এখন ঝুঁকে তো মানুষ বিভিন্ন ক্ষেত্রেই যায়,
এখন কোন ঝোঁকা উদ্দেশ্য বুঝতে চাইলে আগে দেখলে বোঝা যাবে। আকিমুসসালাহ ওয়া আতুজ-যাকাহ ওয়ারকাউ মাআর রাকিঈন, হে মুমিনরা যথাযথভাবে সালাত কায়েম করো, সালাত আদায় করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। যেহেতু আলোচনাটা সালাত প্রসঙ্গে, আল্লাহ শুরুই করেছেন সালাত দিয়ে, তার মানে যে কোনো ঝোঁকা উদ্দেশ্য না। নামাজের মধ্যে যখন আমরা ঝুঁকি, আমাদের হাঁটু দুইটা ধরে আমরা যখন ঝুঁকে যাই, যেটাকে আমরা পরিভাষায় রুকু বলি, আমার আল্লাহ এই ঝোঁকা বোঝাতে চাচ্ছেন। কিভাবে বুঝলাম? আয়াতের আগের অংশ দেখে বুঝেছি, নিসা উকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য খ্যাত স্বরূপ, তোমরা তোমাদের খ্যাতে যেভাবে ইচ্ছা আসতে পারো। এখন খ্যাত বলতে এখন দুনিয়ার খ্যাত যে উদ্দেশ্য না, লাঙ্গল নিয়ে যে এটা চাষ করতে হবে না, এটা বুঝবো কিভাবে? এখানে যে খ্যাত মানে রূপকর্থ উদ্দেশ্য বুঝতে চাইলে নিসা উকুম তোমাদের স্ত্রীরা, এই শব্দটাই যথেষ্ট। তো কোরআন বুঝতে চাইলে আকবর দিয়েই বোঝা লাগে, এবং কোরআনের তাফসির কোরআন থেকে নেওয়া, এটা হলো সবচাইতে শক্তিশালী তাফসির। আল কোরআন ইউফাসসিরু বাদুহু বাদা, যেমন কোরআনে আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শেখাচ্ছেন আমাদেরকে দোয়া, যে বান্দা তুমি সুরাতুল ফাতিহা আমার কাছে দোয়া করবা, হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করেন। সরল পথের পরিচয় কি? ছয় এবং সাত নম্বর আয়াতে হালকা পরিচয় দিয়েছেন, একটু অস্পষ্ট রেখে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ সেই পথে আমাদেরকে পরিচালিত করেন যেই পথ হলো আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ আমাদেরকে গজবগ্রস্ত এবং পথ হারাদের পথে চালাবেন না। গজবগ্রস্ত কারা? কোরআনের অন্য আয়াত দ্বারা প্রমাণিত গজবগ্রস্ত হলো ইহুদিরা। তার মানে হে আল্লাহ আমরা যেন ইসরায়েলের আদর্শে আদর্শবান না হয়ে যাই, আমরা যেন ইহুদিদের পথে চলতে না শুরু করি, আমরা যেন সেই জায়নবাদ এবং তাদের অন্যান্য আদর্শকে গ্রহণ না করে বসি। ওয়ালাদ-দাল্লিন এবং বিপথগামী, পথহারা কারা? কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ খ্রিস্টানদের ব্যাপারে বলেছেন তারা সরল পথ থেকে বিচ্যুত হয়েছে, পথ হারিয়ে ফেলেছে। তার মানে হে আল্লাহ আমরা ইহুদিদের পথেও যাতে না চলি, খ্রিস্টানদের পথেও যাতে না চলি, আমরা ওদের যত আদর্শ আছে, ওদের যত তন্ত্রমন্ত্র আছে, ওদের যত বাতিল বাদ মতবাদ আছে, আল্লাহ এগুলোর পথে যাতে না চলি, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে যাতে চলি। কিন্তু এই নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা, এটা সুরাতুল ফাতিহার মধ্যে বলেন নাই, আল্লাহ তাআলা সুরাতুল বাকারার মধ্যেও আলোচনা করেন নাই, আলে ইমরানে গিয়েও করেন নাই, নিসায় গিয়ে 69 নম্বর আয়াত যেটা আমি খুতবায় পাঠ করেছি সেখানে আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা জানো? আমি বলে দিচ্ছি, فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنْ أَيْ بَيَانِيَا, এখানে আল্লাহ মিন শব্দ যোগ করে ব্যাখ্যা করে দিচ্ছেন, আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা জানো? চার শ্রেণী। এক শ্রেণীর নাম হলো নবী, এক শ্রেণীর নাম হলো সিদ্দিক, এক শ্রেণীর নাম হলো শহীদ, এক শ্রেণীর নাম হলো সালেহীন তথা নেককার বান্দারা। তাহলে কোরআনের তাফসির যখন কোরআন থেকে নেওয়া হয় সেটা শক্তিশালী তাফসির হয়ে যায়। তো সুরে তাওবার যে আয়াত পাঠ করলাম, এই আয়াতের আগে কি আছে পরে কি আছে এটা যদি আমরা বুঝি আয়াতটাও বুঝে আসবে ইনশাআল্লাহ। না হলে অনেক সময় আকবর বাদ দিয়ে বুঝতে চেয়ে এমন জায়গায় আয়াতরে ফিট করে দেব যেটা আয়াতের উদ্দেশ্যই না। আল্লাহ তাআলা এই আয়াতের আগের দুই আয়াতে আলোচনা করেছেন তাবুক যুদ্ধ নিয়ে। কোন যুদ্ধ? কোন যুদ্ধ? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাওবা কবুল করে নিয়েছেন নবীর তাওবা, মুহাজিরদের তওবা, আনসারীদের তওবা। কোন নবী? স্পষ্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মুহাজির আর কোন আনসার? আল্লাহ পরিচয় দিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা, তাবুক যুদ্ধের এই কঠিনতম সময়ে যখন গরমে অবস্থা এতটা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে প্রাণ বায়ু বের হয়ে যাবে, যখন খাদ্যের ক্ষেত্রেও মানুষকে এত কষ্ট করতে হয়েছে, খাবার তো ফুরিয়ে গিয়েছে গিয়েছে, খেজুরের বিচি এটাই পালাক্রমে কয়েকজন মানুষ মিলে চুষতে হয়েছে কারণ সব খাবার ভাণ্ডার শেষ হয়ে গিয়েছে, সেই ময়দানেও যারা নবীর সঙ্গ ছাড়ে নাই, যারা ইসলামের দুর্দিনেও ইসলামের সঙ্গ ছাড়ে নাই, যারা শুধু এমন করে নাই যে সুবিধার সময়ে তো আছি, সবার আগে আছি, গনিমত নিতে চাইলে সবার আগে গিয়ে হাজির হয়ে যাব, কিন্তু যখন কোরবানি পেশ করতে হয়, যখন দ্বীনের জন্য কোনো নজরানা দেখাতে হয়, তখন আর আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না, এরকম লোক যারা না, যারা ইত্তাবাউহু সেই নবীর অনুগামী হয়েছিল, অনুসরণ করেছিল, তার সঙ্গে পড়ে থেকেছিল, ফিসাআতিল উসরা কঠিনতম সময়ে, মিম বাদি মা কাদ ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম, যেই সময়ে অনেক মানুষের ভেতরে বক্রতা চলে এসেছিল, অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের হালত চলে এসেছিল, মুনাফিক
মুনাফিকদের অবস্থা যেমন হয়েছিল, আর এই নবী কি সত্যনবী না? যদি সত্যনবী হয় আল্লাহ সাহায্য করেন না কেন? এখনো অনেকে বলে হুজুর আলেম ওলামাদের উপর এত ধরনের শোচনীয় এবং করুণ পরিস্থিতি আসছে, যদি আলেম ওলামারা হকের উপর থাকে আল্লাহ তাদেরকে সাহায্য করেন না কেন? আরে হকপন্থীদের সঙ্গে যে আল্লাহর সাহায্য, এটা তো আল্লাহর ওয়াদা। ওয়ান্তুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, প্রকৃত মুমিন হলে দুনিয়াতে মাথা উঁচু করে বাঁচবে, দুনিয়ার মধ্যে তারাই সুপার পাওয়ার হয়ে থাকবে, এটা তো কোরআনের ওয়াদা। তাহলে কি আমরা হকের উপর নাই? এরকম প্রশ্ন কেউ কেউ করে, আপত্তি করার চেষ্টা করে, কেউ করে কৌতূহল জানার জন্য, আর কেউ করে হলো খোঁটা মারার জন্য। তো আল্লাহ তাআলার নিজাম তারা পুরোপুরি বুঝতে পারেনি। আমার আল্লাহর নিজাম হলো আল্লাহ তাআলা আগে যাচাই করেন, পরীক্ষা করেন, তারপর দিতে কোনো কম দেন না, বরং এক গুণ আমল করলে সর্বনিম্ন দশ গুণ দিয়ে দেন। কিন্তু পরীক্ষার মারহালা ছাড়া আল্লাহ কাউরে দিবেন না। হাসিবান নাস ওয়া ইয়ুতরাকু আই ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। ওরে শিনবাগের মুসলমানরা, তোমরা কি ভেবে রেখেছো মুখ দিয়ে বলবা ঈমান এনেছি আর আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব, কোনো পরীক্ষা নেব না? আরে পরীক্ষা ছাড়া যদি কাউরে পাস দিতাম, নবী তো এর জন্য সবচাইতে বেশি উপযুক্ত ছিল। অথচ এক একজন নবী যেই পরিমাণ কোরবানি দিয়েছে, লক্ষ কোটি মানুষের কোরবানি তার ধারে কাছেও নাই। এই বেলাল কতটা প্রিয় ছিলেন আল্লাহর, রাসূলে মেরাজে গিয়ে যার পায়ের আওয়াজ শুনতে পা। এই বেলাল কতটা প্রিয় ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সফরের এবং হাজারের মুয়াজ্জিন বানিয়েছিলেন, যার ইকামত শুনলেও রাসূলের দিলটা ঠান্ডা হয়ে যেত। আর ইহনি বিহায়া বিলাল, হে বেলাল নামাজের জন্য ইকামত দাও, আমার দিলটারে ঠান্ডা করে দাও। আরে যেই বেলালের প্রতি রাসূলের এত মহব্বত ছিল, সেই বেলাল মুয়াজ্জিন হয়েছে পরে, কাবার ছাদে চড়েছে পরে, কিন্তু সেই বেলালকে কোরবানি দিতে হয়েছে তারও অনেক আগে। এমনকি খুবাইব রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী কি পরিমাণ কোরবানি দিয়েছেন, কিন্তু রাসূলকে এসে একদিন বলছেন আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হে রাসূল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে নুসরত সাহায্য চাইবেন না? আরে নবীর কাছে এই দোয়া চাবে না তো কার কাছে চাবে? তো নবীকে এসে বলছে, কোনো খারাপ বাক্য না, কোনো নিষিদ্ধ চাওয়া না, এসে বলছেন নবী আল্লাহর কাছে দোয়া করবেন না, আমাদের জন্য সাহায্য চাইবেন না? রাসূল বললেন আরে তোমাদের পূর্বে তো দুনিয়াতে এমন নবীও বিগত হয়েছে যার মাথার উপর করাত রেখে পুরো শরীরকেই টুকরো করে দেওয়া হয়েছে, যাকে বি আমশাতিল হাদিদ লোহার চিরুনি দিয়ে যার শরীরের গোস্তগুলোকে হাড্ডি থেকে আলাদা করে ফেলা হয়েছে, কিন্তু এগুলো তাদেরকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। ওয়ালাকিনকে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন সাবরান ইয়া আলা ইয়াসির ইন্নামা ওয়াইদাকুম আল জান্নাহ, হে ইয়াসির পরিবার সবর করো না, আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদের জন্য জান্নাত রেডি আছে। তো আমার আল্লাহর নিজাম এটাই, আমার আল্লাহ আগে কোরবানি নেন, এরপর যেই জমিনে শহীদদের খুন ঝরে রক্ত ঝরে, আমার আল্লাহ সেই জমিন থেকে ইসলামের বৃক্ষকে উঠান, সেই বৃক্ষ বড় হয়, পত্রপল্লবে সুশোভিত হয়, তার ফুল এবং ফল খেয়ে দুনিয়ার মানুষ শুকরিয়া আদায় করে। এজন্যই কবি বলেন ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ, প্রতিটা কারবালার পরে ইসলাম জিন্দা হয়। আর বাহ্যিকভাবে কারবালা তো পরাজয়, সেখানে বাহ্যিকভাবে মনে হতে পারে বিন ইয়াজিদদের জয় হয়েছে, বিন জিয়াদদের জয় হয়েছে, সাদদের জয় হয়েছে, কিন্তু সেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কি প্রাপ্তি আছে? কিন্তু ইতিহাস এটা খুব ভালো করে সংরক্ষণ রেখেছে যে ইয়াজিদ নিজের ক্ষমতাকে পোক্ত করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত করিয়েছিল, কয়দিন ক্ষমতা ভোগ করে যেতে পেরেছিল। তা আমার আল্লাহর নিজাম এটাই, মুমিনদেরকে আখেরাতে দিতে চান। সেই হাদিসের মধ্যে আছে প্রকৃত মুমিনের সঙ্গে পুরুষ হোক আর নারী, বিপদাপদ লেগেই থাকবে, অবস্থা এমন হবে আল্লাহ তাকে এই বিপদাপদের দ্বারা এতটা পাক পবিত্র করবেন, সে আল্লাহর সঙ্গে যেদিন মিলিত হবে তার আমল নামে একটা গুণাও থাকবে না। তো বলছিলাম যে সেই তাবুক যুদ্ধের কঠিন সময়েও যারা নবীর সঙ্গে ছিল আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, যদিও সে সময় অনেকের অন্তর টালমাটাল হয়ে গিয়েছিল। ইন্নাহু বিহিম রাউফুর রাহিম, আল্লাহ তাআলা বান্দাদের প্রতি দয়াশীল, অনুগ্রহশীল, রহমতকারী। এরপরে গিয়ে বলছেন পরের আয়াত খেয়াল করবেন, শুরুর আলোচনার সাথে পরের আলোচনা,
ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, সেই তিন সাহাবীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাদের তওবা কবুল করে নিয়েছেন। যারা পিছিয়ে থেকেছিল তারা কারা? তিনজনের ঘটনা অনেকেই জানেন। তাবুক যুদ্ধে তারা মুনাফিক ছিলেন না, কিন্তু কিছুটা উদাসীনতার কারণে বা কয়েকদিন পরে গিয়ে মিলিত হবেন এরকম বিভিন্ন কারণে তারা ময়দানে যেতে পারেন নাই। কিন্তু তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করাকে রাসুল নাফিরে আম প্রতিটা মুমিনের উপর ফরজে আইন বলে ঘোষণা করেছিলেন। জিহাদ যখন ফরজে আইন হয়ে যায়, কোনো মানুষ যদি পিছিয়ে থাকে, সে যদি মসজিদেও পড়ে থাকে, মাদ্রাসায়ও পড়ে থাকে, মার্কাজেও পড়ে থাকে, খানকাহেও পড়ে থাকে, ইসলামের দৃষ্টিতে তাকে ফাসেক বলা হয়। তারা আল্লাহ রাসূলের শহরে ছিলেন, মদিনায় ছিলেন, ইবাদত বন্দেগীও করেছেন, এই সময় নামাজ ছেড়েছেন এমন রেকর্ড কেউ দেখাতে পারবেন না, এই সময় আল্লাহর হক লঙ্ঘন করেছেন, কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন এমন রেকর্ডও কেউ দেখাতে পারবেন না। কিন্তু রাসূল ফিরেছেন, ফেরার পরে তাদের স্বীকারোক্তি যখন পেয়েছেন, আল্লাহ রাসূল তাদের সঙ্গে কথা বলাই অন্যদেরকে নিষেধ করে দিয়েছেন, সম্পূর্ণ এক ঘরে হয়ে গিয়েছিলেন তারা। এক পর্যায়ে তারা যখন আল্লাহর কাছে তওবা করতে করতে আল্লাহ তাআলা নবীর উপর ওহী নাজিল করলেন, সুসংবাদ শুনিয়ে দেন, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। এই আয়াতে আল্লাহ সেটাই বলছেন, সেই তিনজনকেও ক্ষমা করে দিলাম যারা পিছিয়ে ছিল। হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, যাদের অবস্থা এমন হয়েছিল জমিন এত প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের কাছে মনে হচ্ছিল সংকীর্ণ। মদিনার বাজারে যায়, কেউ সালাম দেয় না, সালাম দিলে জবাব দেয় না, নবীর দরবারে যায়, দেখে যে নবী তার দিকে তাকিয়েছেন কিন্তু নবী কথা বলেন না, দিলটা তো ফেটে চৌচির হয়ে যায়। এই প্রিয় মানুষগুলো যাদের জন্য জান কোরবান করতে পারে, তাদের চোখে তার এখন মূল্যায়ন নাই, তার কথা কেউ শুনছে না, আরে আফসোসে মরে যায়, কার জন্য আমি বাঁচবো, কার চেহারা দেখে আমি বাঁচবো? আল্লাহ রাসূলকে তো সাহাবীরা এত ভালোবাসতেন, আল্লাহ রাসূলের শাহাদাতের সংবাদ এক সাহাবীর কাছে পৌঁছলো, তিনি বাগানে কাজ করছিলেন, সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা আমিনি হাত্তা লা আরা বাদাহু আবাদা, আয় আল্লাহ আমার দৃষ্টিশক্তি আপনি নিয়ে নেন, যেই চোখ দিয়ে এতদিন নবীকে দেখেছি এখন সেই চোখ থাকবে কিন্তু নবীরে দেখবো না, আমি তো এটা মেনে নিতে পারবো না, আমার কলিজা ফেটে আমি মারা যেতে পারি, আয় আল্লাহ আমার দৃষ্টিশক্তি নিয়ে নেন, এই চোখ দিয়ে আর কাউকে দেখতে চাই না, আয় আল্লাহ যেদিন নবীরে দেখতে পারবো সেদিন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিই। এই মহব্বত, এটা কোনো শুধু বিবেক প্রসূত বা যৌক্তিক, শুধু যুক্তির ভিত্তিতে মহব্বত ছিল এমন না, এই মহব্বত রক্তের সাথে মিশে গিয়েছিল, রগরেশায় মিশে গিয়েছিল, এমনকি যেই মহব্বতের সামনে নিজের প্রাণটাও বরতুচ্ছ হয়ে গিয়েছিল, যেই মহব্বতের সামনে বিবি বাচ্চা গোটা দুনিয়া কোরবান করে দেওয়া কোনো ব্যাপারই ছিল না। নবীর কাছে এসে তো বলতোই, ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক। শুধু নিজে কোরবান এটা না, ফিদাকে নফসি তো বলতোই, হে নবী আপনার জন্য আমি কোরবান তো বলতোই, ফিদাকে আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার জন্য আমার বাবা মা কোরবান হয়ে যাক। তা আল্লাহ বলেন, যেই তিন সাহাবীকে আমি ক্ষমা করে দিলাম যাদের অবস্থা এমন হয়েছিল জমিন এত বড় হওয়ার পর সংকীর্ণ মনে হচ্ছিল, অদাকাত আলাইহিম আনফুসুহুম, নিজেদের মনটাও তাদের কাছে সংকুচিত হয়ে গিয়েছিল, অজন্নু তারা বুঝে ফেলেছিল, আল্লাহ আমাল জা আমিন আল্লাহ ইল্লা ইলাই, আল্লাহ ছাড়া আর কোনো দুয়ার খোলা নাই, নবীর কাছে গেলে নবীও এখন তাদের দিকে তাকায় না, কথা শোনে না, নবীও তাদের সালামের জবাব দেয় না, তো বুঝেছে এখন যদি আমাদের ক্ষমা করার মতো কেউ থাকে, নবীকে যিনি নিষেধ করেছেন তিনিই পারেন আবার নবীর প্রতি ওহী নাজিল করে আমাদের ক্ষমার ফরমান জানাতে। এরপর আল্লাহ তাআলার উদ্দেশ্যে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে গেলেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন। এই দুই আয়াত বলার পরে আল্লাহ গিয়ে বলছেন, হে ইমানদাররা আল্লাহরে ভয় করো আর সাদিকিন মানে সত্যবাদীদের সাথে থাকো। আবার এর পরের আয়াতে গিয়ে বলছেন, মাকান আলিন নবী, নবীর জন্য এটা মাকান আলী আহলিল মাদিনা, মদিনাবাসীর জন্য এটা জায়েজ নাই, ওমান হাওলাহুম মিনাল আরাব, মদিনার আশপাশে যত বেদুইন সাহাবিরা আছে, গ্রামে গঞ্জে থাকে, মরুভূমিতে থাকে, ওদের জন্য জায়েজ নাই, আই ইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহ, আল্লাহর নবী জিহাদে বের হবে আর তারা পেছনে পড়ে থাকবে, দুনিয়ার কাজের দিকে তাকিয়ে, বউ বাচ্চার দিকে তাকিয়ে, বিভিন্ন চাহিদার দিকে তাকিয়ে, অথবা কোনো দিনী কাজের দোহাই দিয়েই তারা পেছনে পড়ে থাকবে। দিনী কাজের দোহাই আল্লাহর নবীর জামানায় দিত, এমনকি সুন্দর সুন্দর অজুহাতে তারা দাঁড় করাতো। একজন এসে বলল, হে রাসূল আমি নারীদের ব্যাপারে দুর্বল, আপনি রোমকদের বিরুদ্ধে মানে ইউরোপিয়ানদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন,
আমারে নিয়েন না নবী, সুন্দরী মায়া দেখলে আমি এমনি ক্রাশ খাই, তো আপনি নেবেন জিহাদের জন্য, পরে তো ইমান নিয়ে আমি ফেরত আসতে পারবো না, হারাম রিলেশনে জড়ায়া যাব। হে রাসুল আমাকে অনুমতি দেন, আমাকে ঘরে থাকতে দেন। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, আমিনহুম মাইয়াকুল ইযানলি ওয়া লা তাফতিননি, কোন কোন মুনাফিক এসে বলে আমার অনুমতি দেন, আমার ফিতনায় ফেলেন না। এই সুন্দরী নারীরা যেই ময়দানে আছে ওইখানে জিহাদে আমার নিয়ে যায়েন না। আল্লাহ বলেন কোন ফিতনা থেকে বাঁচার অজুহাত তোরা দেখাচ্ছে, আলা ফিল ফিতনাতি সাকাতু, আসল ফিতনাই তোরা পড়ে আছে, আল্লাহর জমিন ওরা বেঁচে থাকবে, আর আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করবে না। এর চাইতে বড় ফিতনা মুমিনের জন্য আর কি হতে পারে? তাহলে আগের আয়াত পরের আয়াত স্পষ্টভাবে আমাদেরকে এটাই বুঝিয়ে যাচ্ছে, যেখানে যে আল্লাহ বলছেন হে মুমিনরা আল্লাহরে ভয় করো, মানে হলো খবরদার, নবী যখন ডাক দেয় তুমি নিজের জানের মায়ায়, প্রাণের মায়ায়, ফ্যামিলির মায়ায়, অন্য দুনিয়ার কোনো মায়ায় পিছায় পয়রা থাইকো না। ইত্তাকুল্লাহ ফি মুখালাফাতি আমরিল্লাহ, আল্লাহর আদেশ লঙ্ঘন করার ব্যাপারে আল্লাহরে ভয় করো। অকুনু মা সাদিকিন ইয়ানি লা তাকুনু মাল মুনাফিকিন, মুনাফিকদের সঙ্গে মদিনায় থেকো না। সেই তিন সাহাবীও তাদের অভিজ্ঞতার কথা বলেছেন, হাদিসের কিতাবে বিস্তারিত আছে। আরে যখন দেখলাম সব সাহাবী ইমানদার যারা ছিলেন ময়দানে চলে গেছেন, আর এখন মদিনায় পড়ে আছে ল্যাংরা লুলা প্রতিবন্ধী মহিলা শিশু, আর পড়ে আছে চিহ্নিত মুনাফিকরা, তখন নিজেদের ভেতরে পাপবোধ হচ্ছিল, আরে আমি কাদের মধ্যে পড়ে আছি, চারিদিকে অসুস্থ আর মাজুর, আর শরিয়তের মুকাল্লাফ এমন লোক বাদ দিলে যা আছে সব মুনাফিক, এত মুনাফিকের ভিড়ে হাজার হাজার মানুষের মধ্যে মাত্র তিনজন মুমিন, নিজেরাও এখন কেমন কেমন মুনাফিক মনে হচ্ছে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গেই বলছেন মুনাফিকদের সঙ্গে থাকবা না, তোমরা সাদিকিনের সঙ্গে থাকবা। সাদিকিন কারে বলে? আক্ষরিক অর্থ সত্যবাদী, কিন্তু সত্য কারে বলে আর মিথ্যা কারে বলে এটা আমরা অনেকে বুঝি না। সত্য আর মিথ্যার একটা অর্থ বুঝি আর একটা অর্থ বুঝি না। একটু উদাহরণ দিয়ে বোঝাই, মুনাফিক বুঝেন তো, মুনাফিক কারে কয়? ভিতরে একটা বাইরে, ভিতরে হইল কুফুর বাইরে হইল ইমান। যেমন মুনাফিকের তাজা মিসাল নেন হিজবুত তাওহীদ, কষ্ট লাগছে নাকি কারো? পরিচয় কি, পরিচয় কি দিবে মুসলমান? সবাইকে পরিচয় কি দিবে? আদম শুমারিত গণনা করা হবে মুসলমান, দেশে যদি বলা হয় 10 কোটি মুসলমান আছে ওদেরকে বাদ দিয়ে বলা হবে ওদের ইমাম, আর ইমাম বলে না ওদের ইসলামের ইমাম, এবং সেই ইমামের যত মুক্তাদে আছে এদেরকে মিলিয়েই তো জনসুমারি করা হবে। তাহলে বাহ্যিক পরিচয়ে মুসলমান, কিন্তু ভেতরে ওদেরকে মুসলমান মনে করার দূরতম কোনো সুযোগ আছে? ওদের আনিত দিন এবং আল্লাহর নবীর আনিত দিনের মধ্যে মিল আছে? ওদের নারীদের পর্দার সাহাবিয়া নারীদের পর্দার মধ্যে মিল আছে? এমনকি ওদের চেহারাটা আর হকপন্থীদের চেহারাটার মধ্যে মিল আছে? তো মিল কোথায়? তো এটা হলো নগদ মিশা। সত্য আর মিথ্যা কাকে বলে বলছিলাম? মিথ্যার একটা তো হলো যে আমার এমন কথা বললাম যেই কথা বাস্তবের সাথে মিলে নাই, আরেকটা হলো এমন কথা বললাম যেটা মুখের সাথে ভেতরের মিলে নাই। কোরআনের ভাষায় দুইটাই মিথ্যা। বলবেন দলিল কি? খুলেন কোরআন 28 নম্বর পারা সুরায় মুনাফিকুন, আল্লাহ বলছেন ইদা যা আকাল মুনাফিকুন, হে নবী যখন আপনার কাছে মুনাফিকরা আসবে, কালু তারা এসে আপনার কাছে কি বলবে জানেন? এটা বলবে না আমরা মুনাফিক, তারা এসে বলবে না সাধু আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু, আল্লাহ ভালো করে জানেন, ইন্নাকা লারাসূলু নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহর কথা আর মুনাফিকদের কথা যদিও মিলে গেল, আল্লাহ বলেন আপনি আল্লাহর রাসূল, মুনাফিকরা এসে বলছে আপনি আল্লাহর রাসূল, কথা কি দুইটা হইল না একটা হইল? আল্লাহ বলেন আপনি আল্লাহর রাসূল, মুনাফিকরা এসে কি ঘোষণা দিচ্ছে? আল্লাহু ইয়াশহাদু, কিন্তু এরপর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিজে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? মিথ্যা মানে যদি এটা হয় যেটা বললাম এটা বাস্তব না অবাস্তব, এইটারেই যদি মিথ্যা বলে তাহলে তো বলতে হবে তিনি আল্লাহর নবী না, কারণ ওরা বলেছে আপনি আল্লাহর নবী, আল্লাহ বললেন ওরা মিথ্যুক, তার মানে ওই অর্থ যদি নেই তাহলে তো এর অর্থ দাঁড়ায় খোলাসা দাঁড়ায় আসলে আপনি আল্লাহর নবী না, ওদের কথাটা ভুয়া, কথাটা জাল, কথাটা মিথ্যা, কথাটা ভিত্তিহীন, এই অর্থ গ্রহণের সুযোগ আছে? তাহলে অর্থ কি হবে?
অর্থ হবে মিথ্যার অন্য যে অর্থটা আমি বলে এসেছি, মুখে একটা ভেতরে একটা, ভেতরের সাথে মুখের মিলে নাই। তাহলে প্রত্যেক এমন ব্যক্তি যে ভেতরে এক আদর্শ লালন করে আর কাউরে খুশি করার জন্য, তোষামোদী করার জন্য, দালালি করার জন্য, নিজের পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য, নিজে জেল থেকে বাঁচার জন্য, নিজে দুনিয়ার কোনো মকসদ হাসিল করার জন্য, নিজে কোনো নির্বাচনে জেতার জন্য অথবা দুনিয়ার যে কোনো ধান্ধায়, কোনো ব্যক্তির ভেতরে যদি এক আদর্শ থাকে আর মুখ দিয়ে সে যদি এর ভিন্নতা বলে, সেও ইসলামের দৃষ্টিতে মিথ্যু। এবং হাদিসে যে বলা হয়েছে মুনাফিকের তিন আলামত, এক নম্বর আলামতি হইল কথা বলে মিথ্যা বলে, এখানে দুই অর্থই উদ্দেশ্য। মিথ্যা বলে মানি হয়তো ভেতরে যেইটা বাইরে বলে আর একটা, অথবা বাইরেরটার সাথে বাস্তবতাটার মিল নাই, মুখ দিয়ে যেটা বলছে এটা ভুয়া, এটা অবাস্তব, সে তারা মিথ্যা বলছে। একইভাবে সত্যেরও দুই অর্থ হবে। সত্যের এক অর্থ হলো মুখ দিয়ে যেটা বললাম বাস্তবতার সাথে মিলে গিয়েছে, সত্যের আরেকটা অর্থ ভেতরে যেটা আছে আর মুখে যেটা আছে উভয়টা মিলে গিয়েছে। এবার আপনি আমাকে বলেন, প্রতিটা মুসলমান মুমিন যারা মুনাফিক না, তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? কারণ মুমিনরা মুখ দিয়ে যেটা বলে এটা বাস্তবতার সাথেও মিল আছে। মুমিনরা বলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, বন্দেগী করতে হবে একমাত্র আল্লাহর, জমিনে আনুগত্য করতে হবে একমাত্র আল্লাহর, বিধান মান্য করতে হবে একমাত্র আল্লাহর, এই কপালটা নত করলে একজনের সামনেই নত করতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ। মুমিনরা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ নবী। এরপর যেই নিজেকে নবী দাবি করবে, তার নাম মুসাইলিমা হোক, তার নাম আসওয়াদ আনসি হোক, তার নাম মুখতার সাকাফি হোক, তার নাম তালিহা আসাদি হোক, আর তার নাম গুলাম আহমদ কাদিয়ানি হোক, এদের কাউকে আমরা নবী মানি না, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখিরুল আম্বিয়া, তিনি ইমামুল আতকিয়া, তিনি রাহমাতুল আলামিন, তিনি খাতামুন নবিয়্যিন। মুমিনদের এই কথা একদিকে বাস্তবতার সাথে মিল আছে, আর একদিকে মুমিনরা যেটা মুখ দিয়ে বলে এটা খালি মুখেই থাকে না, বরং ভেতর থেকে বের হয়। এমনকি প্রকৃত মুমিন তো সেই ব্যক্তি যার ভেতরটা সবসময় তাজাই থাকে, যার কারণে আল্লাহর নবী কি বলেছেন, ইমানের তিনটা স্তর আছে। ইমানের সর্বোচ্চ স্তর হলো, হে বান্দা, তুমি বেঁচে থাকতে জমিনে যদি কোনো অন্যায় দেখো, জমিনে কোনো বাতিল অপশক্তির বিজয় দেখো, জমিনে যদি তাগুতের হুঙ্কার দেখো, নিজের হাত দিয়ে তুমি প্রতিরোধ করবা, না পারলে দুই নম্বরে মুখ দিয়ে প্রতিবাদ করবা, এটাও যদি না পারো তিন নম্বরে স্তর, ফাইল্লাম ইয়াস্তাতিয়া ফাবি কলবি ওয়া যালিকা আযাফুল ঈমান, এটাও না পারলে অন্তর দ্বারা করবা, কি করবা, ফালিউগাইয়িরহু, আগেরটার সাথে ফালিউগাইয়িরহু, অবস্থাকে পরিবর্তন করবা অন্তর দিয়া। কি বললেন? অবস্থাকে পরিবর্তন করবে কি দিয়ে? আর অনুবাদটা সবাই বলেন, অবস্থাকে পরিবর্তন করবে কি দিয়ে? ঘৃণা করলেই খালি অবস্থা পরিবর্তন হয়? আপনারা সবাই মিলে ঘৃণা করলেন, অন্তর দিয়েই ঘৃণা করলেন, অবস্থা পরিবর্তন হয়ে যাবে? আমার নবী কিন্তু শব্দ একটাই বলেছেন, হাত দ্বারা পরিবর্তন করে, মুখ দ্বারা পরিবর্তন করে, অন্তর দ্বারা পরিবর্তন করে, পরিবর্তন শব্দটা একই রেখেছেন, অপশন দিয়েছেন তিনটা, সর্বোচ্চ হলো হাত, মাঝারি স্তরে হলো মুখ, আর সর্বনিম্ন হলো হাত দ্বারা পরিবর্তন করা যায় প্রতিরোধ করলে, নাকি সয়ে নিলে? মুখ দ্বারা পরিবর্তন করা যায় প্রতিবাদ করলে, না বাবা শয়তান হলে? আর অন্তর দ্বারা পরিবর্তন করা যায় খালি ঘৃণা করলে, পরিকল্পনা করলে, কি করলে? আরে বলে না সবাই, কি করলে? কি অর্থটা অপছন্দ হচ্ছে? ভিন্ন কোনো অর্থ খুঁজা দেন আমারে, খালি উগাইয়ের অর্থ কি বলে না আমারে ডিকশনারি দেখা। পরিবর্তন করে দিতে হবে অন্তর দিয়ে। অন্তর দিয়ে কিভাবে পরিবর্তন করে? আল্লাহর নবী মক্কায় বৈশা খালি আবু জাহালের ঘৃণাও করে না, বরং আল্লাহর নবী সার্বক্ষণিক এই পরিকল্পনা করতে থাকে, কিভাবে কাবা থেকে 360টা মূর্তি দূর করা যায়, কিভাবে জন্মস্থান মক্কায় আল্লাহর পতাকাকে, আল্লাহর দিনকে সমুন্নত করা যায়। তো মুমিনের সর্বনিম্ন স্তর বলা হলো এটা, যেই স্তর কখনো থেমে থাকে না, তারা যদি গর্তের মধ্যেও ফেলে দেওয়া হয় সেখানে বসেও সে পরিকল্পনা চালাতে থাকে। হানাফি মাযহাবের অন্যতম শক্তিশালী কিতাব আল মাবসুদ লিখেছেন ইমাম সারাসি রাহিমাহুল্লাহ, যেটার মধ্যে ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ ছয় কিতাব, আল জামিউস সাগির, আল জামিউল কাবির, আসিয়ারুস সাগির, আসিয়ারুল কাবির, আজ জিয়াদাত, এই জাতীয় যতটি কিতাব ছিল এগুলো সরা লিখেছেন কোথায়? বসে কুয়ার মধ্যে বসে।
জালেম বাদশাহ পরিত্যক্ত কূপের মধ্যে তারা জেল দিয়েছে, সেখানে কাগজও নাই কলমও নাই। সাগরেদরা এসে কুয়োর উপরে দাঁড়াতো, নিচ থেকে তিনি বলতেন, সাগরেদরা লিখত, সেটাই পরবর্তীতে আল মাবসুত নামে বিশাল কিতাব সংকলিত হয়েছে। আলমারির একটা তাক লেগে যায় যে কিতাব রাখতে, যেই কিতাবের উপর হানাফি মাযহাবের অন্যতম ভিত্তি দাঁড়িয়ে আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লাশটাও বের হয়েছে জেলখানা থেকে, কিন্তু আল্লাহর এই পাগল বান্দা বলে কি, জেলে গিয়েও বলে, মা ইয়াসনাউ বি আদাই ইন্না জান্নাতি অবস্থানি ফি সাদরি, আরে আমার দুশ্মন আমার করবেটা কি, আমার জান্নাত আর আমার উদ্যান তো আমার বুকের ভেতরে, ওরা আমার হাতে হাত করা লাগাতে পারে, আমার পায়ে ডান্ডা বেরি লাগাতে পারে, গলায় রশি দিয়েও লটকিয়ে দিতে পারে, কোমরে গরুর রশি পেঁচিয়েও বসিয়ে রাখতে পারে, কিন্তু বুকের ভেতরে যে জান্নাত, যেই জান্নাত না দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায়, যেই জান্নাত গর্তের মধ্যেও স্বর্গীয় সুখ পায়, সেটা ওরা কিভাবে কেড়ে নেবে? নমরুদরা পারবে ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে আগুনে ফেলে দিতে, কিন্তু সেই চল্লিশ দিন তার জীবনের সবচাইতে সুখের দিন ছিল, সেই সুখটা কিভাবে কেড়ে নিতে পারবে ওরা? মা ইয়াসনাউবি আদাই ইন্না জান্নাতি অবস্থানি ফি সাদরি, আরে কি করবে আমার দুশ্মনরা, কোন জিনিসটা কেড়ে নিবে আমার থেকে? আমার থেকে কেড়ে নেওয়ার মতো কিছু নাই, বাইরের যা আছে সব নিয়ে যাও, আমার জান্নাত তো আমার বুকের ভেতরে। তো বলছিলাম প্রতিটা মুমিন যারা বাস্তবেই আল্লাহর উপর ইমান রাখে তারা সবাই সত্যবাদী। তারা সবাই কি বাদী? কি বলতে সন্দেহ আছে? তারা সবাই কি বাদী? কারণ যারা মিথ্যাবাদী তারা মুনাফিক। মুনাফিকের তিন আলামত বর্ণ রেওয়ায়েতে, চার আলামতের প্রথম আলামতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাদাসা কাযাবা, এমনকি কুফুর কারে বলে জানেন, কুফুর শব্দ এসেছে, কুফুর মানে তাকদিব, তাকদিব এসেছে কিজিব থেকে, মিথ্যা, মিথ্যা থেকেই কুফুরের সৃষ্টি হয়। একজন মানুষ আল্লাহর নবীরে মিথ্যাবাদী মনে করে, আল্লাহরে মিথ্যাবাদী মনে করে, তারেই তো কাফের বলে, তাহলে মিথ্যার সঙ্গেই কুফুর, সত্যের সঙ্গেই ইমান। আল্লাহর নবী বলেন, লা ইয়াযালু আর-রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, একজন মানুষ জীবনে সব ক্ষেত্রে সত্য বলতে থাকে আর বলতে থাকে, সত্যের দুই অর্থ মাথায় রাখবেন, সত্য বলতেই থাকে, আরে বেলাল রে মারে, বেলাল রে পিটায়, মরুভূমির ধুধু বালুকণায় ফেলে রাখে, বেলাল সত্যটাই বলে যেটা বাস্তবতার সাথেও মেলে, যেটা ভেতরের সাথেও মেলে। বেলাল বলে না আমি নবীরে মারি না, বেলাল বলে না আল্লাহরে ভুইলা গেলাম, বেলাল বলে না ইসলাম ছাইরে দিলাম, বেলাল বলে না তোমাদের সব শর্ত মঞ্জুর, কি করা লাগবে খালি বলো আমার ছাইরে দাও, বেলাল যেটা ভেতরে আছে এটাই বলে, আহাত আহাত আহাত, আরে যতই আমার বহুত্ববাদের দিকে ডাকো আমি তো সে একত্ববাদ ছাড়বো না, এক আল্লাহরে আমি ভুলতে পারবো না। তো প্রকৃত মুমিনরা হলো সত্যবাদী। আল্লাহ বলেন, তুমি মুমিন হয়ে মুমিনের দলে থাকো, মুনাফিকের দলে যেও না। জীবনের সব ক্ষেত্রে কার দলে থাকতে হবে? আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যার সাথে থাকবে আখিরাতেও সে তার সঙ্গী হবে। দুনিয়াতে যারা মুনাফিকদের সাথে থাকবে কেয়ামতের দিন ওরা মুনাফিকদের সাথে থাকবে, জাহান্নামেও মুনাফিকদের সঙ্গে মিলে সর্বনিকৃষ্ট স্থানে যাবে, আর দুনিয়াতে যারা মুমিনদের সাথে থাকবে কেয়ামতের দিনও মুমিনদের সাথে মিলিত হবে, জান্নাতেও মুমিনদের সঙ্গে মিলেমিশে থাকবে। এমনকি যদি নিজেদের মধ্যে কিছুটা কমতিও থাকে আল্লাহ সেই কমতি পূরণের ব্যবস্থা করে দিবেন। কিভাবে করবেন? কখনো করবেন আল্লাহ পরিবারের লোক দিয়ে। আল্লাহ বলেন সূরা তুর, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, যারা নিজেরাও ঈমান এনেছে এরপর তাদের ফ্যামিলির লোকেরা বংশধরেরাও তাদের অনুসারী হয়ে ঈমান এনেছে। আল্লাহ বলেন ওদের সঙ্গে জান্নাতে ওদের ফ্যামিলিরও আমি মিলায়ে দেব। তার মানে মনে করেন আপনি নিজে ইমানদার, নিজে আপনি সহি ইসলামের উপর চলেন, আপনার বাচ্চাও ইমানদার কিন্তু তার আমলের মধ্যে কমতি আছে, বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যায়, আল্লাহর বিভিন্ন হক ছেড়ে দেয়, কেয়ামতের দিন আপনি যখন জান্নাতি হবেন আল্লাহ তাআলা আপনার দিলের সুকুনের জন্য, দিলের শান্তির জন্য আল হাকনা বিহিম, আপনার সঙ্গে আপনার পরিবারকে মিলিয়ে দিবেন। সন্তানের আমল দ্বারা যেমনিভাবে বাবা উপকৃত হয়, বাবা মায়ের আমল দিয়ে সন্তানরা উপকৃত হয়। বলবেন তাহলে হুজুর সূরে আবাসের আয়াতের ব্যাপারে কি বলবেন? আল্লাহ যে বলল কেয়ামতের দিন সব ভাগবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই দেখলে ভাগবে,
উম্মিহি ওয়া আবি বাপমা দেখলে ভাগবে, ও সাহিবাতিহি ওয়া বানি বহু বাচ্চা দেখলে ভাগবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি, প্রত্যেকে নিজেরা নিয়ে ব্যস্ত থাকবে। ইয়া নাফসি, তাহলে কোরআনের কোন আয়াত মানবো? আছে না অনেকে পেঁয়াজ আসলে কোরআনে লাগে না, পেঁয়াজ লাগে আমাদের মাথায়, মাথার পেঁয়াজ না ছুটাইতে পাইরা। এখন আইসা বলে কোরআনের মধ্যে হুজুর তো দুই রকম কথা পাই, কোরআনের মধ্যে বৈপরীত্য আছে। অথচ আল্লাহ নিজে কোরআন হক হওয়ার একটা দলিল দিয়েছিলেন, ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো মানুষ প্রচুর বৈপরীত্য স্ববিরোধী কথাবার্তা পেত। এটা যে আল্লাহর থেকে এসেছে এর প্রমাণ হলো এর মধ্যে কোনো স্ববিরোধী কথা নাই। বাকি সবাই দেখেন না খালি স্ববিরোধী কথা বলে, এখন একটা বলে দশ মিনিট পরে উল্টো কথাটা বলে। এখন বলবে পোশাক যার যার অধিকার, মাইয়ারা ছোট ছোট পোশাক পরবো, তোমরা কি তোমরা সিরিয়াস হবা কেন? একটু ছোট পোশাক দেখলেই, আবার কেউ কেউ বলে আমগোস আমার ফিতা দেখলেই তোমার যদি চেতনা দণ্ড দাঁড়ায় যায় তাহলে তুমি নিজের চোখরে সামলাও, তুমি সিডিস হও কেন? ভাবটা এমন, পোশাকের কোনো দোষ নাই, সব দোষ হলো পুরুষের চোখের, আর সব দোষ পুরুষের চেতনা দণ্ডের। যেটাকে অন্য ভাষায় বা অন্য উদাহরণ দিয়ে বললে বলতে হবে, গোবরের মধ্যে কোনো গন্ধ নাই, হাগুর মধ্যে কোনো গন্ধ নাই, সব গন্ধ আপনার নাকে। আপনি বললেন এই এখানে গোবর পইরে আছে কি লাগে, পরিষ্কার কর গন্ধ লাগে, এ বলবে আরে গোবরে গন্ধ থাকবে কেন, গোবর স্বাধীন, সে তার স্বাধীনতা ভোগ করছে, আপনি এখানে নাক গলানোর কে, আপনার নাকরে সামলান, বলে কি না? এরকম একই টাইপের উদাহরণ এবং একই টাইপের দলিল দিবে। আমরা ছোট ছোট পোশাক পরছি কি হয়েছে, তোমরা তাকাও কিনলেগা, নজরের হেফাজত রেখো, কেউ কেউ আরো অ্যাডভান্স কোরআনের আয়াত শুনে দেয় যে সুরায় নূরে আছে, আরবি তো বলতে পারে না, বাংলাটা বইলে দেয়, মুমিনদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিরে নামায় রাখে আর নিজেদের ডান্ডারে হেফাজত করে, বলে না এটা আয়াতটা শুনে দিবে, তো নিজে ঠিক হয়ে যাও, তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করার দরকার কি? তাহলে খুব স্বাধীন না যে পোশাকের ব্যাপারে কোনো আপত্তি করতে পারবেন না, গ্রামে গঞ্জে মফস্বল এলাকায় যে পোশাক ইচ্ছা সে পোশাক পরে যাবে। এমনকি হাইকোর্ট থেকে পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করলো যে নরসিংদীর ঘটনায় যেই নারীকে ঘটিয়ে জড়িয়ে পুরো মামলাটা দাঁড় করানো হয়েছে এবং একটা 60 বছরের বয়স্কা মহিলারে 2 মাস জেল খাটানো হয়েছে, এটা ঠিক হয় না, এটা ভুল হয়েছে, বলে নাই? কারণ অনেক কারণে এটা অযৌক্তিক। 1 নম্বর কারণ হলো এই ধরনের পোশাক গুলশান ধানমন্ডিতেই কেউ পরে না, ভদ্র সোসাইটিতেই চলে না, সেখানে একটা মফস্বল এলাকায় গিয়ে এরকম পোশাক পরা বাঙালি কালচারের সাথে যায় না। ইসলামী কালচার তো আর বলবে না, ওরা বলবে বাঙালি, তো ঠিক আছে, বাঙালি কালচারের সাথে এটা যায় না। 2 নম্বরে হলো এই মামলা মহিলাও করে নেই, সেই মামলা স্টেশন মাস্টারও করে নেই, সেই মামলা ওই মহিলার দোস্ত আর বয়ফ্রেন্ড যেটা ছিল ও করে নাই, মামলা স্বতঃপ্রণোদিত হয়ে করেছে পুলিশ, কিন্তু মূল বাদী যারা তারা স্বীকারোক্তিও দেয় নাই। তাহলে যার সমস্যা বলা হচ্ছে তার নিজের সমস্যা না হইলে পুলিশের এখানে মাথা ঘামানোর দরকার কি? ব্যাস তাকে বলা হলো জামিন দিয়ে দেওয়া হোক। এখন চারদিকে নারীবাদীদের গায়ে আগুন ধরে গেল, ধরে নেই, অদ্ভুত অদ্ভুত রকমের আগুন। এখন তারা খুব স্বাধীনতার কথা বলছে, কিন্তু যখন বোরকার কারণে আমাদের মা বোনেরা লাঞ্ছিত হয়, বোরকার কারণে যখন বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের মধ্যে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, আর কিছুদিন আগে দেখেছেন সিলেটে বোরকার কারণে শেল্টার পর্যন্ত দিতে বাধ্য করা হয়েছে, তখন এই কুখ্যাত নারীবাদীগুলোর একটারও খুঁজে পাবেন না। এইগুলারে বলে স্ববিরোধী কথা। একটু আগে পোশাকের স্বাধীনতার কথা বললা, তো পোশাকের স্বাধীনতা মানে খালি বিকিনি পরা, পোশাকের স্বাধীনতা মানে খালি শর্টস পরা, আরে বোরকা পরলে তখন আর স্বাধীনতার কথা মনে হয় না, তখন বলে আফগানি আফগানি কালচার কেন দেশে ইম্পোর্ট করা হচ্ছে, মোল্লা মুন্সিরা কেন সেই সৌদিয়ান সংস্কৃতি বাংলাদেশে আনছে, বাংলাদেশের 1000 বছরের সংস্কৃতি ধরে রাখতে হবে, তো 1000 বছরের সংস্কৃতির মধ্যে তো এই ছোট ছোট পোশাক নাই। এমনকি 1000 বছরের সংস্কৃতিকে জানেন, ফিরে যান 100 বছর আগে, 100 বছরও লাগবে না, এক সময়ে ভারতবর্ষে সাধারণ নারীরা নিজেদের স্তন ঢাকার অনুমতি ছিল না, সম্ভ্রান্ত নারীরা ব্রাহ্মণ টাইপের যারা ওরা ঢাকতে পারত, সাধারণ হিন্দু নারীরা স্তন ঢাকতে পারত না, যদি কেউ ঢাকতে চাইতো তাকে এর জন্য আলাদা আবেদন করে কর দিতে হতো, যেই করের নামই ছিল স্তন কর, এটা ছিল সাধারণ নারীদের ব্যাপারে। আর বিশেষ সম্ভ্রান্ত নারী, যার কারণে দেখবেন বাংলা সাহিত্য যারা পড়েছেন দেখবেন ভদ্র ঘরের মহিলা বা যারা পর্দা পোশিদা করে, বেশ্যা না শয়তান না এই টাইপের মহিলা বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করে, সম্ভ্রান্ত মহিলা,
সম্ভ্রান্ত ঘরের মহিলা বলে না এটা, এই সম্ভ্রান্ত মহিলা বলে, ওরা কিন্তু ল্যাংড়া মহিলা পতিতা মহিলা বুঝায় না। সম্ভ্রান্ত মহিলা বলতে বুঝায় যারা নিজেদের গোপন অঙ্গগুলো অন্যদের সামনে প্রকাশ করে না। তো সব যুগে হাজার বছরের সংস্কৃতি যদি আনতে চাও তাইলে তো সেই স্তন খোলা সংস্কৃতি আনতে হবে। আরো হাজার বছর পিছনে যাবেন যে সবাই আগে চলে যাই, তাহলে ওদের দৃষ্টিতে সবাই আগে মানুষ এসেছে কোটি কোটি বছর আগে। মানুষের গায়ে একসময় কাপড় চোপড়ও ছিল না, মানুষ একসময় ল্যাংড়া হইয়া চলতো ফিরতো, বলে না ওরা জন্মদিনের পোশাকেই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতো। তাহলে হাজার বছর কেন, চলো লাখো বছর আগে সংস্কৃতি ফেরাই। কোনো জিনিস পুরাণ হলেই যদি ভালো হয় তাহলে তো আবু জাহেল আর ফেরাউন আর হামান এরকম যেতে যেতে তখন যেইটা খালি পুরাণ বা সেইটাই গ্রহণ করতে থাকবেন, ভালো মন্দির তামিজ করা লাগবে না। আল্লাহ যে একটা বিবেক দিয়েছিল বিবেকও লাগবে না, খালি পুরাণ হইলেই চলবো। এগুলোকে বলে স্ববিরোধী কথা। এরকম কোন স্ববিরোধী কথা কোরআনে আছে? এরকম কোন স্ববিরোধী কথা ইসলামে আছে? তো যাই হোক, বলছিলাম যে সত্যবাদী কারা? মুমিনরা। দুই নম্বরে সত্যবাদী কারা? যারা শুধু বলাই সীমাবদ্ধ থাকে না, সেটাকে বাস্তবায়ন করে। আমি মুখ দিয়ে বললাম আমি বড় দানশীল, কিন্তু হাত আমার মোটেও খরচ করে না, এরকম থাকে, আমারে সত্যবাদী বলবেন? আরে বলেন, সত্যবাদী বলবেন? মুখ দিয়ে বললাম আমি বীর পাহলোয়ান, আর আপনি সামনে আসলে আমি দৌড়িয়া ভেগে যাই, এটাকে সত্যবাদী বলা হবে? সত্যবাদী তাকে বলা হবে মুখ দিয়ে যা বলে অঙ্গ প্রত্যঙ্গেও সেটাকে সত্যায়ন করে, সে বলে মুখ দিয়ে, বদনজর করি না। ইসলামে বেগানা নারীর দিকে তাকানো হারাম, চোখ দিয়ে যদি সে না তাকায় তাকেই বলা হবে সত্যবাদী। সত্যবাদী কাকে বলে? সে বলবে ইসলামে জিনা হারাম, আমি ইসলাম মানি, এটাকে নিষিদ্ধ মনে করি, মুসলমান জিনা করতে পারে না। তাহলে সে যদি বাস্তবে জিনায় লিপ্ত থাকে সত্যবাদী বলবেন না মিথ্যাবাদী? তাহলে সত্যবাদীর আরেকটা অংশ হলো যেটা ভেতরে আছে সেটা তো বলেই, দ্বিতীয় অংশ হলো যা বলে সেটা, একটা বইলা যদি আরেকটা করে আরে সত্যবাদী বলবেন? যদি উল্টা করে আর মুখ দিয়ে আরেকটা বলে আরে সত্যবাদী বলবেন? এ কারণে আমার আল্লাহ কোরআনুল করিমে সত্যবাদীদের পরিচয় নিজে দিয়েছেন। আল্লাহ বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। এরাই মানে বোঝেন, মানে শুধু এরাই সত্যবাদী। কারা? যাদের মধ্যে তিনটা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ? আমি কি এই তাফসিরগুলো কোনো এমনি সেকেন্ডারি সোর্স থেকে দিচ্ছি না ডাইরেক্ট কোরআন থেকে দেখাচ্ছি? কারণ শুরুতেই বলেছি যে কোরআন বুঝতে দুইটা মূলনীতি অনেক শক্তিশালী। এক হলো আকপর দেখেন, যেটাকে আরবিতে আমরা সিয়াক সাবক বলি, আপনি আকপর দেখেন প্রেক্ষাপট দেখেন। আর দুই নম্বর হলো আল কোরআন ইউফাসসিরু বাদুহু বাদা, কোরআনের অন্যান্য আয়াতে এই শব্দের এই বাক্যের কি ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা দেখেন। আমার থেকে নেওয়ার দরকার নাই, সত্যবাদী কারে বলে অমুকের থেকে নেওয়ার দরকার নাই, তমুকের থেকে নেওয়ার দরকার নাই, আল্লাহর থেকে নেন। আল্লাহ বলেন এরাই সত্যবাদী। কারা? যাদের মধ্যে গুণ কয়টা? গুণ কয়টা? এক নম্বর ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনে আল্লাহর উপর এবং শেষ দিবসের উপর। তার মানে কোনো কাফের সত্যবাদী না। বলবেন হুজুর এটা কি কইলেন, আমরা তো কই অনেক কাফের ওই যুগে মুসলমানের চাইতে ভালো, বলে না এরকম? এই কথা যারা বলে আল্লাহর কাছে আজকেই তওবা করে, যে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর সঙ্গেই নেমো খারামি করে, আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করে না। সে যদি ভালো হয়, যারা মারে স্বীকার করে না, মায়ের সাথে বেদবি করে, বাপরে স্বীকার করে না, বাপের সাথে বেদবি করে, ওদেরকেও ভালো বলতে হবে। কারণ আল্লাহ বড় না মা বড়? আল্লাহ বড় না মা বড়? তো যদি মায়ের সঙ্গে বেয়াদবি করলে, মারে যদি মা বলে স্বীকার না করলে, সমাজের দৃষ্টিতে সে পাপী হয়। তাহলে আল্লাহরে যারা আল্লাহ বলে স্বীকার করে না, রব বলে স্বীকার করে না, ইলাহ বলে স্বীকার করে না, মাহবুব বলে স্বীকার করে না, অথচ নিয়ামত ভোগ করতে একটাও কম ভোগ করে না, আল্লাহর বাতাসও নেয়, আল্লাহর জমিনেও থাকে, সব আল্লাহর ভোগ করে, আর দিন শেষে কয় আল্লাহ আবার কি, আল্লাহ টাল্লাহ বুঝি না, আমরা নেচারের উপর ইমানদারি, প্রকৃতি সব করেছে, অটোমেটিক সব হয়েছে, এই জাতীয় কথা যারা বলে ওরা কি ভালো মানুষ? ওরা যদি ভালো মানুষ হয় তাইলে রাজাকাররাও ভালো মানুষ। বলবেন কেমনে? রাজাকারের অপরাধ সে দেশদ্রোহী, কাফেরদের অপরাধ তারা আল্লাহদ্রোহী। দুইটার মধ্যে বড় কোনটা? দেশদ্রোহী কারে কয়? দেশে থাইকা দেশে মারে না। দেশদ্রোহী কারে বলে? দেশে থাইকা দেশে মারে না, আরেক দেশের দালালি করে, দেশের ক্ষতি করার চেষ্টা করে। এবার আল্লাহর সাথে মিলান, আল্লাহর খায় আল্লাহরে মানে না, খাবে আল্লাহর ইবাদত করবে শয়তানের, খাবে আল্লাহর বিধান মান্য করবে তাগুতের, খাবে আল্লাহর কপাল নুয়ে দিবে গায়রুল্লাহর সামনে। তাহলে তারা কি আল্লাহ দ্রোহীরা যারা আছে তারা কি দেশদ্রোহী এবং রাজাকারদের চাইতেও নিকৃষ্ট কিনা? এই যুগে বলে নিরাপরাধ কাফের, নিষ্পাপ মুশরিক,
এই টাইপের কথাবার্তাও বলে। নিরাপরাধ কাফের শব্দ যদি সহি হয়, নিরাপরাধ চোর, নিষ্পাপ ধর্ষক, নিরাপরাধ মদঘোর, এই শব্দগুলো সহি হবে। কারণ মদ খাওয়া, জিনা করা, এগুলো হলো পাপ, হারাম, কবিরা গুণা। আর আল্লাহরে না মানে এটা হলো কুফুর। কবিরা গুণা বড় না কুফুর বড়? কবিরা গুণা নিয়ে মরলেও আল্লাহ একদিন না একদিন জান্নাত দিবেন যদি ভেতরে ইমান থাকে। আল্লাহ চাইলে প্রথম ধাপেও ক্ষমা করে দিয়ে দিতে পারেন। আর কুফুর শিরিক নিয়ে মরলে কোনোদিনও জান্নাতের ঘ্রাণও নাকি আসবে না। তো যার কারণে সব কাফের মিথ্যাবাদী, সব কাফের অহংকারী, আপনি মানলেও কথা সহি, না মানলেও সহি, কোরআন সাক্ষী, আল্লাহর নবীর হাদিস সাক্ষী। অহংকার কাকে বলে? নবী বলেন, আল কিবুরু বাতারুল হাক্কি ওয়া গামাতুন নাস। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা, হককে প্রত্যাখ্যান করা, আর মানুষকে ছোট মনে করা। মানুষকে ছোট মনে করা সেকেন্ড ধাপ। প্রথম ধাপই হলো যারা সত্যকে প্রত্যাখ্যান করে তারা অহংকারী। যেমন আল্লাহ বলেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস হককে প্রত্যাখ্যান করেছিল, সে অহংকার প্রদর্শন করেছিল। কোথায় অহংকার প্রদর্শন করেছিল? এটাই অহংকার যে সে আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করেছে। এর চাইতে বড় অহংকার হয় না। ইবলিস ছিল জমিনের প্রথম সাতিমের রাসূল। বলবেন, ইবলিস আবার সাতিম হইল কবে? নবীর ব্যাপারে যাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, ফেরেশতা দিয়ে সেজদা করিয়েছেন, সেই নবীর তাচ্ছিল্য করে সে বলে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আসজুদু লিমান খালাকতা তিনা। আমারে বানিয়েছে তুমি আল্লাহ আগুন দিয়ে, আর আদমরে বানিয়েছ মাটি দিয়ে। আমি কিভাবে মাটি থেকে যারে বানাইছো ওর সামনে নত হতে পারি, ওরে সেজদা করতে পারি? আগুন থাকে উপরে ঊর্ধ্বমুখী, মাটি থাকে নিচে, নিচের জিনিস পায়ের তলে থাকবে, আমার কপালরে কিভাবে ওর পায়ের সামনে রাখতে পারি? আল্লাহ বললেন, বের হ। শুধু বেরি না, তুই মালউন, অভিশপ্ত, একদিনের জন্য না চিরকালের জন্য। আমি জাহান্নাম ভরবো তোরে দিয়ে এবং তোর সব অনুসারী দিয়ে। আল্লাহ তাআলা ওরে কোনো তওবার অপশনও দেন নাই যে ঠিক আছে তুই পারলে একটা বার তোরে মাফ করে দিলাম, তুই তওবা কর। আদম আলাইহিস সালামের ক্ষেত্রে যে অপশন দেওয়া হয়েছিল, ইবলিসকে আল্লাহ বলছেন বের হয়ে যাও, উখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, বের হয়ে যা, তুই চিরবিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোর উপর আমার লানত। তার মানে এর আগে লানত দূর হওয়ার কোনো তরিকাই খোলা নাই। কিছু জাল হাদিস অনেকে বলে যে ইবলিস সে তওবাকর অপশন দিয়েছিল, এই বলেছিল সেই বলেছিল, কিন্তু ভিত্তিহীন কথা দিয়ে আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হলে সেটা আমরা মানতে পারি না। তা আল্লাহ ওরে মালুন বানালেন, ওকে চিরতরে ধ্বংসের ঘোষণা দিলেন, কারণ সে ছিল সর্বপ্রথম সাতিম যারা নবীদের মানহানি করে, নবীদের শানে অবমর্যাদা করে। তারা যেই হোক না কেন, সর্বযুগে তাদের শাস্তি একটাই। তারা যদি বিজেপির সেই বড় নেতাও হয়, যদি নূপুর শর্মা আর জিন্দাল না, ওদের বাপ দাদার চাইতে অনেক বড় যদি কেউ হয়, শাস্তি সব যুগে একটাই। যারাই নবীর শানে গুস্তাখি করবে ওদের দুনিয়াতে কোনো ক্ষমা নাই। তো বলছিলাম যে মুমিন মানেই সত্যবাদী, কাফের মানেই মিথ্যাবাদী। কারণ সে যেটা বলছে এটা বাস্তব না। সে বলে আল্লাহ নাই, অবাস্তব। সে বলে আল্লাহ আছে, সঙ্গে আরো তিনজন আছে, ইন্নাল্লাহ সালিসু সালাসা, অবাস্তব। সে বলে আল্লাহ আছে, লগে আরো 33 কোটি আছে, অবাস্তব। একমাত্র বাস্তব হলো আমার আল্লাহ আছেন, কুল হু আল্লাহু, আমার আল্লাহ আছেন, তিনি এক, তিনি অদ্বিতীয়, আল্লাহু সামাদ, তিনি চির নির্মুখাপেক্ষী। তার কোনো বাচ্চাও লাগে না, কোনো বউও লাগে না। ঈসা মাসিহকেও নিজের বাচ্চা বানাতে হয় না, উজাইরকেও বাচ্চা বানাতে হয় না, দুনিয়ার কোনো মানুষের দালালি করা লাগে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কাউরে জন্ম দেন নাই, তার ঘর থেকে কেউ আর আসবে না যে পরবর্তী আল্লাহ সে, তারপরের আল্লাহ সে। ওয়ালাম ইউলাদ, তিনিও কারো থেকে জন্ম নেন নাই যে তার আগের আল্লাহ অমুক, তার আগের আল্লাহ অমুক। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমানও কেউ হবে না। সুতরাং তার খোদায়ের মধ্যে ভাগ দেওয়ার অধিকার কার আছে? তাহলে এক নম্বর পরিচয় পেলাম সত্যবাদীদের, যারা ইমান রাখে তারা কি? আরে বলে না, ক্লান্ত হয়ে গেছেন, শেষ করে দিব, গরম লাগছে বেশি? আল্লাহ বললেন যারা ইমান আনে তারা কি? কথারে উল্টান, মাফহুমে মুখালিফ, যারা ইমান আনে না তারা সুম্মা লাম ইয়ারতাবু। দুই নম্বর গুণ, খালি ইমান আইনেই শেষ না, অন্তরের মধ্যে কোনোদিন ইসলামের কোনো বিষয় নিয়ে সন্দেহ জাগে না। আছে না অনেকের ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ জাগে? চোর চুরি করলে হাত কেন কাটতে হবে, এটা তো মধ্যযুগীয় বর্বরতা। একজন মানুষ ইসলাম ছেড়ে দিলে, মুরতাদ হয়ে গেলেই কেন
তাকে কতল করতে হবে, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে, এটা তো মানুষের অধিকার, মানবাধিকার এবং মানুষের স্বাধীনতার লঙ্ঘন, বলে কিনা? এই যুগে এটা চলবে না, ওই যুগে ওইটার নতুন ব্যাখ্যা লাগবে। ইসলামের কত ভার্সন বের করে ফেলেছে, লিবারেল ইসলাম, মডারেট ইসলাম, এই ইসলাম, সেই ইসলাম, অথচ ইসলাম তো একটাই ছিল, যে ইসলাম আল্লাহ দিয়েছেন, জিবরিল আমিনের দ্বারা পৌঁছিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ বলেন, যাদের ভেতরে সন্দেহ সংশয় আছে, এই যুগে এটা চলবে না। এই যুগে ইসলামের নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইসলামের বিচার চলবে না, ইসলামের শাসন চলবে না, ইসলামের শিক্ষা ব্যবস্থা চলবে না, ইসলামের সংস্কৃতি চলবে না, ইসলামের অর্থনীতি চলবে না, ইসলামের শিল্পনীতি চলবে না, ইসলামের রাষ্ট্রনীতি চলবে না, ইসলামের পররাষ্ট্রনীতি চলবে না, ইসলামের আইন চলবে না, ইসলামের কারণ চলবে না, ইসলামের বিধান চলবে না, ইসলামের সংবিধান চলবে না, তারা সবাই মিথ্যাবাদী। ইসলামের সবই চলবে, যে ইসলামের এলেম চলবে, নামাজ চলবে, দাওয়াত চলবে, তাজকিয়া চলবে, একই ইসলামের জিহাদও চলবে, খেলাফতও চলবে, বিচারও চলবে, বিধানও চলবে, আইনও চলবে, কানুনও চলবে, সংবিধানও চলবে, তুই মানলেও চলবে, না মানলেও চলবে। কারণ আমার আল্লাহ পরিচয় দিয়ে দিচ্ছেন এটা, সুম্মা লাম ইয়ারতাব, ঈমান আনার পর যাদের ভেতরে কোনো ডাউট আসে না, কোনো কনফিউশন আসে না, অস্বীকার পরে সন্দেহই আসে না, এটা কি হইব কি হইব না, চলবো কি চলবো না। এই যুগে হুজুরদের নিয়ে এত শত্রুতা কেন ভাই? তাও যারা কথা বলে এদের প্রতি বেশি শত্রুতা না? আরে বলে না, এমন তো না যে ঘর বাড়ি থেকে ফাও ধৈরা নিয়ে যাচ্ছে, এরকম তো না। যারা কথা বলে এদের প্রতি শত্রুতা না, আর ইসলামের অপব্যাখ্যা করছে, তো ভালো কথা, তোমরাই শিখালা, কলমের জবাব কলম দিয়ে দিতে হয়, ব্লগাররা কলম দিয়ে, তারা তোমাদের নবীরে ব্যঙ্গ করে, কলম দিয়ে জবাব দাও, নূপুর শর্মা মুখ দিয়ে বলেছে, তোমরাও মুখ দিয়ে বইলা দাও, ওরা বুঝ দেয় না, তার মানে সমগোত্রীয় সমজিনসের জিনিস দ্বারা কাম সাইরা দাও, কলমের জবাব কলম দিয়া, মুখের জবাব মুখ দিয়া, দিলের জবাব দিল দিয়া, লজ্জাস্থানের জবাব লজ্জাস্থান দিয়া, মানে সবকিছু একই জিনিস দিয়া কাজ সাইরা ফেলাও। তাহলে এই যুগে জবানের জবাব হাত করা দিয়া কেন? পার্থক্য বুঝতে পারছেন? যদি মনে হয় আমরা ইসলামের অপব্যাখ্যা করছি, এটা যদিও কেউ বলছে না, না কোনো আলেম বলছে, না কোনো মুরব্বী কেউ বলছে, তাও তোমার কাছে মনে হলো, এখানে এত আওয়াজ হচ্ছে কেন, তোমার কাছে মনে হলো যে ইসলামের অপব্যাখ্যা করছে, ভালো কথা, আসো এক টেবিলে বসি, লাইভ চালু করো, গোটা দেশ দেখুক, টক শো হোক, ডিবেট হোক, তারপর দেখা যাবে কে সঠিক ব্যাখ্যা করে আর কে অপব্যাখ্যা করে। কত বড় বড় মুরগি আর মোরগ দেখেন না, গলা ফুলে আসে, আজকে ইসলাম রে উল্টায় ফালায় দেবো, ইসলাম ভুল এটা প্রমাণ করে যাব, যাওয়ার সময় ঠিকই আবার মাথাটার নত করে যায়, আর পুরো দেশের সব পাবলিক তার বিপরীত পক্ষে ভোট দেয়, তাহলে ওরাও জানে ওদের দৌড় কতটুকু। তো বলছিলাম, যাদের অন্তরে ইসলামের কোনো বিধান নিয়ে সংশয় আছে, ওরা সত্যবাদী না মিথ্যাবাদী? তা মিথ্যাবাদী হওয়ার মানে ওদের সঙ্গে থাকা যাবে না, ওদের সঙ্গে এক দল করা যাবে না, ওদের চামচাগিরি করা যাবে না, ওদের তোষামোদি করা যাবে না, ওদের নেতৃত্ব মানা যাবে না, ওদের পাচাটা যাবে না, ওদেরকে কোনোভাবে সাহায্য করা যাবে না, কারণ মিথ্যাবাদীর সঙ্গে থাকা হারাম, সত্যবাদীর সঙ্গে থাকা ওয়াজিব, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সত্যবাদীর সাথে থাকলে সত্যবাদী হবেন, মিথ্যাবাদীর সাথে থাকলে মিথ্যাবাদী হবেন। ইসলাম নিয়ে যারা সন্দেহ সংশয় ছড়ায়, সে অজ্ঞবাদী সংশয়বাদী নাস্তিক বেইমানের সাথে আপনি উঠা বসা করেন, দেখবেন এক মাস পর নিজেরও ইসলামের অনেক বিধান নিয়ে সন্দেহ শুরু হয়ে গেছে। আর হকপন্থী ওলামায়ে কেরামের সাথে থাকেন, দিনদার মুরব্বীদের সাথে থাকেন, দেখবেন দিলের মধ্যে খালি ইতমিনান আর শান্তি, আর শান্তি আসে তখন নামাজ পড়ে আলাদা শান্তি, জিকির করে আলাদা শান্তি, তাহাজ্জুদ পড়ে আলাদা শান্তি, মুরাকাবা করে আলাদা শান্তি। এতদিন বুঝে আসতো না, ফরজ পড়লেই তো হয়, তাহাজ্জুদের দরকার কি, এটার দরকার কি, সেটার দরকার কি, এখন আর কেউ যুক্তি দিয়ে বোঝাতে হয় না, কেউ ডেকেও দিতে হয় না, ঘুমাতে চায় ঘুম আসে না, আরে কখন রবের সামনে দাঁড়াবো, রব চলে এসেছেন দুনিয়ার নিকটবর্তী আসমানে, আমাকে ডাকছেন, বান্দা কি লাগবে তোর, ক্ষমা লাগবে বল, ক্ষমা করার জন্য এসেছি, আর রিজিক লাগবে বল, আমি রিজিক দেওয়ার জন্য এসেছি, আর সুস্থতা লাগবে বল, ঋণগ্রস্ত আছিস বল, বান্দা কি লাগবে বল, আমি তো দিতেই চাই। তো বান্দা ভাববে আমি কিভাবে ঘুমাতে পারি। তিন নম্বর, ওয়াজাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে নিজেদের জান মাল লাগিয়ে জিহাদ করে, এই তিন গুণ যাদের মধ্যে আছে আর এই হলো সত্যবাদী। তো এখন একটা একটা মিলান, যারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান রাখে না, ওরা কি বাদী?
যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান রাখে কিন্তু ইসলামের বিভিন্ন বিধান নিয়ে অ্যালার্জি আছে, চুলকানি আছে, সন্দেহ আছে, সংশয় আছে, ডাউট আছে, কনফিউশন আছে, ওরা কিবাদী? যারা আল্লাহর পথে নিজের জানমাল কোরবান করতে রাজি না, ওর জানটা বড় দামি, ওর মালটা বড় দামি, আল্লাহর পথে মাল দিবে না, আল্লাহর পথে জান দিবে না, এই জানটা জমায়া খালি দুনিয়া কামাবে, ওরা কিবাদী? আল্লাহ বললেন এই তিনটা গুণ যাদের মধ্যে পাবো, ইমানের গুণ, সন্দেহ না থাকার গুণ, সন্দেহ না থাকা মানে নিজেকে সঁপে দেয়, ইমান বিল গায়ব যাকে বলে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তার সামনে একনিষ্ঠভাবে নিজেকে সঁপে দিলাম, নিজের মুখটা সেদিকে ফিরিয়ে দিলাম, আমি আল্লাহর সঙ্গে কাউরে মিলাব না। এই তিন গুণ যাদের মধ্যে আছে এরা কিবাদী? এরা কিবাদী? তাহলে আমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে চাই না মিথ্যাবাদীদের? আল্লাহ এই আয়াতে খালি সত্যবাদী হতে বলেন নাই, আল্লাহ এই আয়াতে বলেছেন সত্যবাদীদের সঙ্গে থাকবা, সত্যবাদীদের সঙ্গে চলবা। তো আপনি যদি ভাবেন আমি নিজে সত্যবাদী তো হব কিন্তু সত্যবাদীদের সহযোগিতা করব না, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একই পথে চলবো না, একই পথে চলে চলে আল্লাহর জমিন আল্লাহর দিনকে উঁচা করব না, আয়াতের উপর আপনি আমল করেননি। কারণ সেই তিন সাহাবী যারা মুমিন ছিলেন, সন্দেহ সংশয় ছিল না, ইতিপূর্বেও তারা জিহাদে শরিক হয়েছেন, এর পরেও শহীদ হয়েছেন, শুধু সেই ময়দানে শরিক হন নাই, আল্লাহ প্রথমভাবে তাদের তওবার দরজাই বন্ধ করে দিয়েছিলেন। দীর্ঘদিন পর্যন্ত মানুষ তাদেরকে এক ঘরে করে রেখেছিল, রাসূল পর্যন্ত সালামের জবাব দেন নাই। তাহলে নিজে সত্যবাদী হয় যথেষ্ট না, সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে, তারা মাদ্রাসায় থাকলে তাদের সঙ্গে মাদ্রাসায় থাকতে হবে, তারা ময়দানে থাকলে তাদের সঙ্গে ময়দানে থাকতে হবে, তারা ইলমের লাইনে থাকলে ইলমের লাইনে থাকতে হবে, দাওয়াতের লাইনে থাকলে দাওয়াতের লাইনে থাকতে হবে। তারা আল্লাহর পথে নিজেদের জান কুরবান করতে গেলে, নিজেদের জীবনের বাজি লাগালে লাব্বাইক বলে সেখানেও হাজির হয়ে যেতে হবে। তো সবাই পারবেন তো ইনশাআল্লাহ এটার উপর আমল করতে, এই শিক্ষায় যদি নিয়ে যান আজকের ইসলাহি মাহফিল সকল, কুনু মা সাদিকিন, সবসময় সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। কিন্তু আয়াতের একটা অংশ বাকি রয়ে গেছে না, আল্লাহরে ভয় করো, এই তাকওয়া নিয়ে তো আমরা কথা বলি নাই, পরের অংশ নিয়ে বললাম। পরের অংশ বুঝলে এটা খুব সহজেই বুঝবেন, কয়েক মিনিটের মধ্যে আমি শুধু ধরিয়ে দিই। আল্লাহরে ভয় কেমনে করবেন? তিন জিনিস থেকে বেঁচে থাকলে আপনি আল্লাহরে ভয় করেন এটা সাব্যস্ত হবে, কোরআনের ভাষায় আপনাকে মুত্তাকি বলা হবে, যার ব্যাপারে আল্লাহ বলেছেন এই কোরআনই তোমারে হেদায়েত দিবে, সঠিক পথে চালাবে। শুধু তাই না, উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাতটাও তোমার জন্যই রেডি করে রাখা হয়েছে, আগামীতে করা হবে এমন না, এমনকি ইবলিস পর্যন্ত তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ইবলিস নিজেও স্বীকার করে এসেছে ফাবি ইজ্জাতিক লা উওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আয় আল্লাহ তোমার সম্মানের কসম খেয়ে বলছি সব মানুষকে আমি বিপদগামী করব, তবে তোমার সেই সমস্ত বান্দারে বিপদগামী করতে পারবো না যারা একনিষ্ঠ। তাহলে মুখলিস বান্দারে যে গোমরা করতে পারবে না, সত্যবাদী ইবলিস ওইটা ওইখানেও বলে এসেছে, মিথ্যা বলে নেই, মিথ্যা বললে বলতো আল্লাহ সবটিরে জাহান্নামে লয়ে যাব, কিন্তু ও জানে এই শক্তি ওর নাই। আল্লাহর প্রকৃত বান্দা যে হয়, আরে দেখেন না ওমর যায় এক রাস্তা দিয়া, মানুষ শয়তান পরে, জিন শয়তানও সেই রাস্তা ছাইরা ভাগে। তা আল্লাহ তাআলা মুমিনের ইমান এমন পাওয়ার রেখেছেন যে মুমিনের ইমান যদি গর্জে ওঠে, বাতিলের সব কণ্ঠ এমনি দমে যায়। মুমিনের ইমানের নূর যদি চমকিত হয়, দুনিয়ার মধ্যে জাহিলিয়াতের সব আলো মুহূর্তেই নিভে যায়। আরে আল্লাহর নবী মক্কায় তাওহীদের আলো নিয়ে ঢুকলেন, এক একটা মূর্তির সামনে দিয়ে হেঁটে যায়, নবীর ধরাও লাগে না, ছোঁয়াও লাগে না, কোনো সাহাবীর কোনো ক্লান্তি এবং মেহনত করেও সেখানে কোনো সাধনা করা লাগে না, নবী এক একটা মূর্তির সামনে দিয়ে যায় আর শুধু লাঠিটা দিয়ে ইশারা করে, একটা একটা করে ইশারা করে, সঙ্গে সঙ্গে মূর্তিটা মুখ থুবড়ে পড়ে যায়। এভাবে পুরোটা তওয়াফ করলে 360টা মূর্তি একে একে মুখ থুবড়ে পড়ে গেল। আল্লাহ বলেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এভাবে আমি হকরে ছুঁড়ে মারি বাতিলের উপর, ছুঁড়ে মারা বুঝেন, আল্লাহ এই শব্দ ব্যবহার করলেন এভাবেই, বরং আমি হকরে ছুঁড়ে মারি বাতিলের উপর, ফায়াদমাগুহু,
হক গিয়ে বাতিলরে নিঃশেষ করে দেয়, ধ্বংস করে দেয়। ফাইদা হুয়া জাহিক, তখন বাতিল পালায়। যা আল হাক্কু ওয়াজা হাকাল বাতিল, একদিকে হক আসে আর একদিকে বাতিল পালায়। এই যুগে বাতিল এত শক্তিশালী কেন জানেন? আমরা হকরে উচ্চ কিছু করে ধরতে পারি নাই। হকরে উঁচু করে ধরা তো পরের কথা, হকের কথা বলতেই তো ভয় লাগে, আর বলা তো পরের কথা, হকের কথা শুনতেও আজকাল মানুষ ভয় পায়, শোনা তো পরের কথা, হকের কথার আয়োজন হবে এটাই ভালো লাগে না। অমুক হুজুর না আসলে ভালো হয়, আমগো এলাকায় পরে কি হয় না হয় বলে না এগুলা? এমনি দিন দাওয়ার পাচক তো নামাজ পরে কপালে দাগ ফেলায় দিস, ওই হুজুর দ্বারে বাদ দিল হয় না কে? ওই হুজুর কি করছে তোমার বউলিয়া ভাগছে? না না নাউজুবিল্লাহ, যে পসা কথা কন ক্যা, ওই হুজুর বেশি হাসা কথা কয়। হাসা কথা কয় কি অপরাধ? কেন অপরাধ না, এত ভালো জিনিস তো আসলে সামলানোর শক্তি আমগো নাই বলে না এরকম? এরা আবার আশা করে কেয়ামতের দিন নবীর আনসারদের সঙ্গে মিলিত হবে। আরে আনসারদের কাজ কি ছিল? আনসাররা তো নবী না, তাদের উপর তো ওহিও আসে না, তারা খাতামুন নবীনও না, তারা ইমামুল মুরসালিনও না। তাদের কাজটা কি ছিল? আল্লাহর নবী মক্কায় ঘুরে ঘুরে বিশেষ করে হজের সময় ডেকে ডেকে বলতেন, মাই ইউইনি মাই ইয়ানসুরুনি হাত্তা উবাল্লিগা রিসালাতি রব্বি, কে আছো যে আমাকে আশ্রয় দিবা, কে আছো যে আমার সাহায্য করবা, আমি তোমার সাহায্য থেকে আল্লাহর বার্তাটা যেন পৌঁছ দিতে পারি, তোমার কিচ্ছু করা লাগবে না, খালি নুসরত করবা আমি পৌঁছে দিব। আরে বছরের পর বছর বলে আর বলে, হজের সময় সবাই শোনে আর শোনে, অনেকে স্বীকারও করে, দাওয়াত শুনে, হ্যাঁ মানুষটা সত্যবাদী। আরে দুনিয়ার বহু কাফেরও এটা বলেছে, এমনকি ইহুদিদের এক নেতা যে পরবর্তীতে মুসলমান হয়েছে আব্দুল্লাহ বিন সালাম যার নাম, তিনিও রাসূলের চেহারাটা দেখেই বলেছেন, আল্লাহর কসম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তো মেনেছে, বুঝেছে, সব দেখেছে, কিন্তু স্থান দিতে আগ্রহী হয় নাই। আরে নবী তয়েফে গিয়েছিলেন কি আশা নিয়ে? খালি ঈমান আনবে এটা না, একটু জায়গার জন্য একটু নুসরত করবে, আনসার হবে। আর যেই আনসারই হয়ে এই মদিনার সাহাবিরা চমকিত হয়ে গেলেন, যেই আনসারিদের তিন প্রজন্মের জন্য আল্লাহর নবী রহমতের দোয়া করলেন, সেই আনসারি হওয়ার দাবি নিয়ে নবী নিজে তাদের দুয়ারে গেলেন, কিন্তু গ্রহণ তো করলো না তো করলোই না, পাথর দিয়ে জবাব দিল, বলল ঠিক আছে গোপন রাখো, ক্ষতি আমার করো না, মক্কায় খবর পৌঁছে দিও না, না হলে ওরা আমাকে বিদ্রোহী বলে আমার উপর নির্যাতন বাড়িয়ে দিবে। এই কথাও রাখলো না, গোপনীয়তাও বজায় রাখলো না, মক্কায় রাসূল আসার আগেই খবর পৌঁছে দিল। মাঝখানে আসার পথে রাসূল একটা কাফের আশ্রয় কয়েক একদিন থাকলেন, তারপর সে নিরাপত্তা দিয়ে রাসূলকে মক্কায় ঢুকালো, না হলে অবস্থা এমন ছিল রাসূল মক্কায় আর কোনোদিন ঢুকতে পারতেন। এর নাম হলো আনসার। যখন বায়াত দিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে বায়াত নিয়েছেন, আরে বায়াত দিচ্ছ ভালো কথা, আরে এই কথার উপর আমি তোমাদেরকে বায়াত নিব যে তোমরা নিজেদের স্ত্রী সন্তানকে যেভাবে নিরাপত্তা দাও আমি নবীকেও সেভাবে নিরাপত্তা দিতে হবে, এক চুল যদি কমতি হয় এই বায়াত নেওয়া হবে না। রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনসারীরা শোনো, ইয়াসরিবের অধিবাসীরা, মুহাম্মদ আমাদের মধ্যে আছে, ভালোই আছে, তার গোত্রের লোকেরা তার নিরাপত্তার জন্য মেহনত চালিয়ে যাচ্ছে, আমরা তাকে ওদের হাতে কখনো উঠিয়ে দেই নাই, তোমাদের কাছে এটাই আমি চাচ্ছি, যদি তোমরা পরবর্তীতে অপারগতা প্রদর্শন করো তাহলে পরে গাদ্দারি করার চাইতে আগেই স্বীকার করে নাও যে আমরা হয়তো পারবো না, তাহলে আশা করা যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, কিন্তু একবার নিয়ে যদি তোমরা গাদ্দারি করো আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন। এমনকি আনসারীরা যখন বায়াত দিবে ওদেরই একজন বলল, হে আনসারীরা শোনো, একটা বার চিন্তা করো কোন কথার উপর বায়াত দিচ্ছ, কোনো আবেগী স্লোগান না, একজন একটা বলল আর সবাই মিলে সেটাই সাড়া দিল, আবেগী স্লোগান না, তোমরা কিসের উপর বায়াত দিচ্ছ জানো? আনতাউদ্দাকুম সুয়ুফ, এখন আরবের সত্তরবারই তোমাদেরকে গিলে খাবে, গোটা দুনিয়া তোমাদের শত্রু হয়ে যাবে, তোমাদের নেতৃস্থানীয়রা শহীদ হয়ে যাবে, এই কথা চিন্তা করে বায়াত দাও না হলে চুপ থাকো। তারা এগুলো চিন্তা করে বায়াত দিয়েছেন, পরবর্তীতে কথার হক আদায় করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে চমকে দিয়েছেন। এই যুগে আপনি আশা করেন কিয়ামতের দিন তাদের সঙ্গে আমি মিলিত হব। মানুষ তো দুই শ্রেণী, এক যে আল্লাহর জন্য কোরবানি করে যারে মুহাজির বলে, মুহাজির মানে ত্যাগকারী, ঘর ত্যাগ করেছে, বাড়ি ত্যাগ করেছে, জীবনের মায়া ত্যাগ করেছে, ফ্যামিলি ত্যাগ করেছে, নিরাপত্তার চিন্তা ত্যাগ করেছে, অন্যান্য সব ধান্দা ত্যাগ করেছে। আর এক হলো আনসার, যে নিজে তো ত্যাগ করতে পারে নাই, কিন্তু যারা ত্যাগ করেছে তাদের জন্য নিজেকে কোরবান করে দিয়েছে। আল্লাহ বলেন, যারা মুহাজির আর যারা আনসার, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। আমরা মুহাজির হতেও রাজি নাই, আনসার হতেও রাজি নাই, তাও হতো যে ঠিক আছে মুহাজিরও হবো না আনসারও হবো না, চুপ থাকো,
ক্ষতি করার দরকার নাই। কয় না, নিজে নিরাপদ থাকার জন্য তোমার ক্ষতি তো করাই লাগবে, না করলে নিজে তো ভালো থাকা যাবে না, শকুরের নজর পড়লে তো আমারও খুবলে খাবে না। এরকম লোক যে নিজে গায়ে পড়ে ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতি করার কত উদাহরণ হতে পারে দেব না, সইতেও পারবেন। আর কথা তো এখন মিডিয়ার কারণে বহুদূর চলে যাবে, অনেক মানুষ শুধু শুধু ইস্যু বানাবে, এই কারণে উদাহরণের দিকে যাচ্ছি না। যদি চুপ থাকতো ভাই চুপ থাকো, সমস্যা নেই। দুনিয়া সবাইকে আল্লাহ তাআলা একরকম হিম্মত দেন না, সবাই একরকম কাজ করবে এটাও জরুরি না, সবই প্রয়োজন। তুমি তোমারটা করো, আমি আমারটা করি, সবগুলো মিলে ইসলামটা শক্তিশালী থাক। ইসলামের কোনো টায়ার পাংচার না হোক, কোনোটা লিক না হয়ে যাক। তুমি এক টায়ার, আমি এক টায়ার, ওই ভাই এক টায়ার, ওই ভাই এক টায়ার। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে তাকওয়ার কাজে সবাই সবার সহযোগী হয়ে যায়, সর্বনিম্ন সহযোগিতা এটা। তুমি একটা কইরা দাও, আমি তো করতে পারছি না, তাও তো ইসলামের কাজ, ব্যাস এটাই সহযোগিতা। কিন্তু পথে কাটা বিছানো কেন? যদি পথে কাটা বিছানো না হতো, আল্লাহ নবী নিজে দোয়া করে গিয়েছিলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইহিম আদুওয়ান মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম, আমার উম্মতের উপর ভবিষ্যৎকে চাপাবেন না যারা এসে আমার উম্মতকে গণহারে হত্যা করবে। আল্লাহ এটা যাতে না হয়, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। এর পরের দোয়া নবী করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে আপোষে কামড়া কামড়া গৃহযুদ্ধ, বাসুহুম বাইনাহুম, এটা যাতে না হয়, আল্লাহ দোয়া কবুল করেন নাই। এখান থেকে কি বলছেন? কাফের মুশরিকরা সবাই যদি একত্রিত হয়েও যায়, ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। ওরা সব যুগে আমাদের বিরুদ্ধে ছিল, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদাই ছিল, আর সব যুগে আমাদের ক্ষতি করতে চেয়েছে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। তাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা, উপরে থেকে দেখে মনে হবে সব এক, কিন্তু আল্লাহ ওদেরকে দিয়ে ওদেরকে দমন করবেন। আমেরিকার মতো ইবলিসকে দমন করতে আল্লাহ রাশিয়ারই ব্যবহার করবে। কিন্তু যখন নিজেরাই কামড়া কামড়ে শুরু করে দিব, তখন রাসূলের সেই দোয়া তো আল্লাহ কবুল করেন নাই। তার মানে এই পথ দিয়ে ঢুকবে যেমন চেঙ্গিস খানের বাহিনী, পরবর্তীতে সে হালাকু খানের বাহিনী গোটা মুসলিম বিশ্বকে তছনছ করে দিয়েছে, কোটি কোটি মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ কিতাবকে পুড়িয়ে দিয়েছে, মুসলমানদের পুরো দেশগুলোকে বিরান করে দিয়েছে। কিভাবে পেরেছে? প্রতিটা ধাপে মুসলমানদের গাদ্দারির কারণে পেরেছে। প্রথম ধাপে চেঙ্গিস খান ধ্বংস করেছিল খওয়ারিজম সাম্রাজ্যকে, দুইজন বাদশাহ এবং তার সাম্রাজ্যকে। সেই খওয়ারিজম সাম্রাজ্যকে ধ্বংস করার পেছনে সবচাইতে বড় মদদ দিয়েছিল এক শিয়া, যে ছিল সেই সময় মুসলমানদের গদ্দিনাশীন খলিফা, নাউযুবিল্লাহি মিন যালিক, আব্বাসী খলিফা নাসির। নামটা তো বড় সুন্দর, কিন্তু সে ছিল শিয়া। সবচাইতে বেশি সময়, সম্ভবত 47 বছর সে শাসন করেছে, সবচাইতে দীর্ঘ। আব্বাসীদের মধ্যে এত দীর্ঘ কেউ শাসন করে নাই। সে নিজে ঝুঁকি মনে করছিল, এই উঠতি সাম্রাজ্য খওয়ারিজমরা এত বিশাল ছিল, একদিকে সেই রাশিয়ার এলাকাগুলো মাওয়ারাউন নাহার থেকে শুরু করে ভারতের অনেক এলাকা পর্যন্ত পুরোটা বিস্তৃত ছিল, ওপারে চেঙ্গিস খানের বাহিনী, ওরা তো চীন এবং মঙ্গোলীয় এলাকাগুলোতে ছিল, এটা ছিল একটা সীমানা প্রাচীরের মতো। এবং খওয়ারিজমরা সারা জীবন এই শপথ করেছিল, আমরা যতদিন আছি আমরা সব শত্রুকে ঠেকিয়ে রাখবো, যাতে করে আল্লাহর ঘরে কেউ হামলা করতে না পারে, একটা সীমানা প্রাচীর। এদিকে এরা, ওদিকে সুলতান সালাহউদ্দিন আইয়ুবের বংশধররা, তার ভাতি যারা মোটামুটি শক্তিশালী ছিল, কিন্তু এদিকে এই খলিফা শিয়া খলিফা ভাবলো, এই খওয়ারিজমরা যদি আরেকটু শক্তিশালী হয়, দুই দিন পর যদি আমার থেকে খেলাফত ছিনিয়ে নেয়, নিজেরাই যদি নিজেদেরকে খলিফা দাবি করে, আমার ক্ষমতার কি হবে? সে এখন ভাবলো তাহলে কি করা যায়, ওদেরকে থামানোর মতো কেউ নেই। খ্রিস্টানদের সঙ্গে অনেক যুদ্ধ হয়েছে, কেউ পারে না ওদের সামনে দাঁড়াতে। এমনকি ভারতবর্ষে পর্যন্ত সেই সময় বাদশাহ ছিলেন সুলতান ইলতুতমিশ, তার বাহিনীর সঙ্গেও মোকাবেলা হয়েছে, কেউ পারে নাই সেই সুলতান জালালউদ্দিন খওয়ারিজম শাহর বাহিনীকে ঠেকাতে। কিন্তু সে ভাবলো ওদেরকে ঠেকানোর মতো একটা শক্তিই আছে, যারা হলো মানুষ নামের কলঙ্ক, হিংস্র বর্বর, যারা নিজেরা মেরে মানুষের রক্ত খেয়ে ফেলে, যারা কোনো কিছুতে কোনো পরোয়া করে না। সে চেঙ্গিস খানের বাহিনীর খবর পাঠাবে, কেমনে পাঠাবে, অন্য কোনো মাধ্যম তো নাই। এমনকি সেই সময় তারা এতটা নিরাপত্তা দিয়ে রেখেছিল, একটা লোক কোনো চিঠি নিয়ে যাবে এটাও কল্পনা করা যেত না, একটা কবুতর যাবে চিঠি নিয়ে সেটাও কল্পনা করা যেত না, কবুতরকে ফেলে দিত। এখন ভাবলো কেমনে চেঙ্গিস খানরে উস্কাই, কেন উস্কাবে, মুসলমানরে মারার লেগা, যে উস্কাচ্ছে সেও কি, সেও নামধারী মুসলমান, যার বিরুদ্ধে উস্কাচ্ছে সেও কি। আজকালও দেখেন না, যে গ্রেফতার হয় সে মুসলমান, গ্রেফতার হওয়ার পর যে মিষ্টি বিতরণ করে, যে সংবাদ সম্মেলন করে খুশি প্রকাশ করে সেও। মজার বিষয়, দুই দিন পর দেখা যায় আবার একই লিস্টে দুইজনের নাম এসে যায়। তো যাই হোক, বলছিলাম এখন বেচারা করবে কি, একটা লোকের মাথা নাইরা কইরা, নাইরা বুঝেননি, টাক্কু চান্দু, এই মাথারে টাক্কু কইরা, তারপর সেখানে
রক্ত দিয়ে মানে মাথার চামড়া উঠিয়ে চিঠি লিখলো সংক্ষেপে, যে হে চেঙ্গিস খান মহামান্য বাদশাহ, হামলা করো ওদের উপর, আমি তোমার সাথে আছি, সর্বোচ্চ সাপোর্ট দিব। এখন এইটাও তো দেখে ফেলবে মাথায় আছে, চুল ওঠা পর্যন্ত, চুল বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে, বাবরি চুল হলে কারো কল্পনায় আসবে ভেতরে কোনো চিঠি লেখা আছে। ব্যাস চুল বড় হয়েছে, এবার যাচ্ছে সেই এলাকা দিয়ে, সব জায়গা চেক হচ্ছে, কোনো জায়গা বাদ রাখতো না তারা সেই সময়, সব চেক হয়েছে, এটা তো কারো কল্পনায়ও নাই। গিয়েছে চেঙ্গিস খানের দরবারে, যাওয়ার পর মাথা টাক করেছে, আবার চিঠি বের হয়ে এসেছে। চেঙ্গিস খান তো মহা খুশি, আরে এতদিন যুদ্ধ করে মঙ্গোলীয় থেকে বের হয়ে চীনও দখল করতে হয়েছে যুদ্ধ করে, এখন আর যুদ্ধ লাগবে না, খলিফা নিজে ডাকে আর কি লাগে। ব্যাস পরবর্তী কাহিনী সবার জানা, ধ্বংস হয়ে গেল খোয়ারিজম সাম্রাজ্য। এরপর হালাকু খান এসে সে আব্বাসী খলিফাদেরকে মাফ করেছে, সে বাগদাদরাও জ্বালিয়ে দিয়েছে, তৎকালীন খলিফা যে ছিল বস্তার মধ্যে গালিচার মধ্যে পেঁচিয়ে লাথিয়া হত্যা করেছে। সর্বশেষ বাগদাদের লাইব্রেরি যখন পুড়িয়ে দিবে, সেই সময় তার যে ওয়াজির ছিল সে অনুরোধ করেছিল যে বাদশাহ মানুষ তো সবই মেরে দিয়েছেন, এই লাইব্রেরিটা পুরনো দরকার নাই। এবং সেই খলিফার যে মন্ত্রী ছিল প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীও গাদ্দারিতে শরিক ছিল, তার ব্যাপারে বলছিল ও তো সাহায্য করেছে আমাদেরকে খলিফার বিরুদ্ধে, খলিফারে ফুসলিয়েছিল, এত সেনাবাহিনী পালার দরকার কি? খলিফা 10% নিচে নামিয়ে এনেছে সেনাবাহিনী, ফাও ফাও টাকা পয়সা দেওয়ার দরকার কি? কাফের মুশরিক দুনিয়ায় নাই কিচ্ছু করতে পারবে না, সেনাবাহিনী সব বিদায়। ব্যাস সেই সময় এসে হামলা করে দিল, ওরা কে সাহায্য করবে? বিচ্ছিন্ন বাহিনী তো কখনো কারো সাহায্যে আসতে পারে না, প্রধানমন্ত্রীও শেষে লাভ হয় নাই, তারেও হত্যা করে দিয়েছে, সর্বশেষ লাইব্রেরি জ্বালিয়ে দিবে। এখন অনুরোধ করছে জাহাপুরে এটা জ্বালানোর দরকার নাই, এই লাইব্রেরিগুলো আমাদেরও কাজে দিবে। বললো এখানে কি আছে? কই কিতাব আছে, লক্ষ লক্ষ কিতাব। কই কিতাব পড়লে কি হয়? কিতাব পড়লে মানুষ জ্ঞানী হয়। কই যেই জ্ঞান ওদেরকে এটা শিখাতে পারলো না কিভাবে আত্মরক্ষা করতে হয়, সেই জ্ঞানের কোনো দরকার নেই, জ্ঞানের ভাণ্ডারও দরকার নেই, সব পুড়িয়ে দাও। এরপর হালাকু খানের এক আদেশে সেই বাগদাদের সবচাইতে বড় লাইব্রেরি, যেটাতে হানাফি মাজহাবের অধিকাংশ কিতাব সংরক্ষিত ছিল, যেগুলোর অনেক কিতাব এখন শুধু নামই জানা যায়, কিতাবের অস্তিত্ব নাই, সব পুড়িয়ে ছাই করে দিয়েছে, আল্লাহ হেফাজত করুন। তেই হলো মুসলমানদের আপোষে কামড়াকামড়ির ফজিলত। এখন দেখেন না সব দেশে মুসলমান কত ভাগ, আজকাল ভাগ শুনলে আবার খালি ইসলাম পন্থীদের দিকে চোখ যায়। এই গণতন্ত্রের শিরোনামে প্রত্যেক দেশে কয়টা করে দল মুসলমানদের, আরে বলে না। অথচ আল্লাহর নবীর যুগে মুসলমানদের দল কয়টা ছিল? একাধিক দলের কোনো অস্তিত্ব কেউ দেখাতে পারবেন? যে আবু বকরের যুগে ওমরের নেতৃত্বে আরেক দল, আরেক দল কোনো অস্তিত্ব দেখাতে পারবেন? জাতীয়তাবাদের শিরোনামে আলাদা আলাদা পতাকা ধরিয়ে দিয়ে মুসলমানদের কতগুলো দল, এখন কেউ বলে আমি বাঙালি, আমি তুর্কি, আমি আরব, আমি আফগান, আমি ইরাকি, আমি ইরানি, ব্যাস কত পরিচয়, মুসলিম পরিচয় ঢাকা পড়ে গিয়েছে, জাতীয় পরিচয় বড় হয়ে গিয়েছে। এখন আপনি বলবেন ইসলামের সংস্কৃতিতে এটা হারাম, সে বলবে জাতীয় সংস্কৃতিতে এটা হালাল, বলে কিনা এটা? তো মুসলমানরা এখন নিজেদের বিপদেও নিজেরা খুশি হয়, আরেক দেশের মুসলমানের জন্য কানবেন? হুজুর অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলা যাবে না, বলে কিনা এটা? তো এক মুসলমান দেহকে এতগুলো ভাগ করা হয়েছে, আর মুসলমানরা দিন শেষে ভাবছে অকুন মা সদিকিনের উপর খুব আমল হয়েছে। আরে কেমনে হয়েছে? অকুন মা সদিকিন আল বাঙ্গালিন তো বলে নাই, খালি বাঙ্গালি সত্যবাদীদের সাথে থাকো, সারা দুনিয়া সব মুসলমান সত্যবাদী, সারা দুনিয়া সব মুসলমান যাদের ইমান আছে, সন্দেহ সংশয় নাই, এবং যারা আল্লাহর পথে জিহাদ করতে রাজি আছে, এরা সবাই এক জাতি, এরা সবাই মিলেমিশে থাকবে, আল্লাহর জমিনে কেউ তাদেরকে থামিয়ে রাখতে পারবে। তো সর্বশেষ তাকওয়াটা ধরিয়ে শেষ করিয়ে দিচ্ছে, তাকওয়া বলছিলাম, তাকওয়া হলো আল্লাহর ভয়ে তিন জিনিস থেকে বেঁচে থাকার নাম। কয় জিনিস? এক নম্বরে সব কুফুর এবং সব শিরিক, যার ভেতরে কোনো কুফুর আর শিরিক আছে তার ভেতরে তাকওয়া নাই, আর যার ভেতরে কুফুর শিরিক নাই ইমান আছে সেই মুত্তাকি, এটা হলো মুত্তাকির সর্বনিম্ন স্তর। তাহলে মুমিন হতে চাইলে, মুত্তাকি হতে চাইলে, ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করার উপর আমল করতে চাইলে, সবার আগে দেখতে হবে আমার ব্যক্তি জীবনে, আমার পরিবার জীবনে, আমার সমাজ জীবনে, আমার রাষ্ট্র জীবনে, আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে, আমার শিক্ষা ব্যবস্থায়, সংস্কৃতিতে, অর্থনীতিতে, বিচার ব্যবস্থায় কোনো ক্ষেত্রে একটা কুফর শিরিকও আছে কিনা, যদি থাকে আমি এখনও আল্লাহ ভীরু হতে পারি নাই, আমার প্রথম জিনিসই শেষ। একতলা না বানায় দুইতলা বানানো সম্ভব? একতলাই আমার ভাঙা, একতলাই নাই, তাহলে দুইতলা তিনতলা থাকবে, সব গুড়া গুড়া হয়ে যাবে। তাহলে আল্লাহ ভীরু হতে চাইলে সবার আগে কুফুর ছাড়তে হবে, শিরিক ছাড়তে হবে। যারা নিজেরাই কুফরি বিভিন্ন বিধানের ধারক এবং বাহক, তারা কোনোদিনও নিজেদেরকে মুত্তাকি পরিচয় দেওয়ার অধিকার রাখে না। এই যে ইসলাহি মাহফিল না, ইসলাহের প্রথম ধাপ আপনি খুঁজে খুঁজে যত কুফুর আর শিরিক আছে বিদায় করেন। ঘরের মধ্যে কি কুফুর,
বউয়ের মধ্যে কি কুফুর? কোন বউ যদি মনে করে স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা ইসলাম বিধান দিছে, আমি এটা নাজায়েজ মনে করি, নারীবাদী অনেকে চিন্তা আছে, এটা হলো ইসলামের একটা খারাপ দিক, ইসলাম দিয়ে ফেলছে, আমি মানি না, সেই বউ মুসলমান না কাফের? আরে বলো না, মুসলমান না কাফের? এরকম যে কোনো ক্ষেত্রে বউ হয়ে গেছে নাস্তিক, জামাই আছে মুমিন, সংসার করছে, নাস্তিক হয়েছে দেখে সংসার ভেঙে যাবে? আরে এটা তো প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতার বিষয়, যার যা ইচ্ছা বিশ্বাস লালন করবে, ইসলাম এত কঠিন না, বলে না অনেকে, ইসলাম অত কঠিন না, এর বিপরীত অর্থ ইসলাম আবার এত সহজও না। আজকাল আছে, কিছুদিন আগে আপনারা পেয়েছেন কি না, এই ধরেন 5-10 বছর আগে এরকম বিভিন্ন লিফলেট ছাপানো হতো, লিফলেটের মধ্যে মক্কা শরীফে অমুক লোক স্বপ্ন দেখেছে, এই লিফলেটটা 100 লোকের কাছে পৌঁছাবা, ফটোকপি কইরা দিলে জান্নাত পেয়ে যাবা, দেখেছেন এরকম চিঠি? এখন চলে এসেছে আধুনিক যুগ, মেসেজ আসে, দেখবেন মেসেঞ্জারে আইসা হাজির, এই মেসেজটা 20 জনকে ফরওয়ার্ড করুন, জান্নাত নিশ্চিত। তো ভাই ইসলাম এত কঠিন নাই, কথা যেমন সহি আবার এত সহজও না, যে 20 জনে ফরওয়ার্ড মাইরে দিবে না, জান্নাত নিশ্চিত। আজকাল ইসলাম শিখবেন টিভি দেখা দেখা, বলিউড আর হলিউডের নায়করা ইসলামটা কীভাবে উপস্থাপন করে, করে না মাঝারে যায়া যায়া দড়ি দিয়া দিয়া, ব্যাস এভাবেই আমি ইসলাম শিক্ষা করব, ওদের থেকে উদার নৈতিক ইসলাম গ্রহণ করব, সেই ইসলাম ইসলামের নামে ভিন্ন কিছু হবে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হবে। এসলা করতে চাইলে কুফুর ছাড়েন, শিরিক ছাড়েন, কুফুর এবং শিরিকের সাহায্যও ছাড়েন, কারণ কুফুরের সাহায্য ঈমান হবে না, কুফুর হবে, কুফুর প্রতিষ্ঠায় কাজ করা কুফুর হবে না, ঈমান হবে। সুতরাং মুত্তাকি হতে চাইলে, নিজের আত্মার সংশোধন করতে চাইলে, আপনি যদি আমার কাছে আসেন, যার কাছেই যান, সর্বপ্রথম আপনাকে এই প্রেসক্রিপশনে দেওয়া হবে, ভাই আগে কুফুর ছাইড়ে আস, নিজেও কুফুর কইলো না, ধারক বাহক হয়েও না, কুফুরের সহযোগীও হয়েও না, কুফরি নিজাম কায়েমের পেছনে তুমিও একটা গুরুত্বপূর্ণ খুঁটি হয়েও না, আর যদি হও, নামাজ পইরা কপালে দাগ ফেলেলেও তোমার জন্য জাহান্নাম নিশ্চিত। 2 নম্বর, সব কবিরা গুণ ছেড়ে দিবেন, প্রকাশ্য হোক গোপন হোক, ঘরের হোক বাইরের হোক, যেমন অনেকে আছে বাইরে খুব সুশীল ভদ্রলোক, সব সময় মুখে হাসি লেগেই থাকে, কিন্তু মায়ের সঙ্গে ব্যবহার খুব খারাপ, বাবার সঙ্গে আচরণ একেবারেই সম্পূর্ণ বস্তির মানুষের মতো, আছে না এরকম? এরকম যদি কেউ থাকে সেও তো কবিরা গুনাহে লিপ্ত, নিজের বোনের সম্পদ বুঝাইয়া দেয় না, বাপ মরেছে সম্পদ মাইরা খায় না, এমন বউয়ের মোহর মাইরা খাইছে এমন নাই, কতজনের কত কি সেতিমের সম্পদ মেরে খায়, নিজের বাচ্চা, সেই বাচ্চার সম্পদ যেটা সেইটাও আপনি মাইরা খাইলেন, আছে না এরকম? তাহলে যে কোনো ক্ষেত্রে, অথবা আপনি গোপন গুনাহে লিপ্ত, বাইরে খুব ভালো মানুষ, সবাই আপনারে খুব নেককার মানুষ জানে, কিন্তু দরজা জানালা বন্ধ করলে রাত 12টা বাজলে, আর ঘরে যদি নেট কানেকশন থাকে, ব্রডব্যান্ড থাক আর কেনার মোবাইল নেট থাক, তাইলে আপনার রূপ জাহের হয়ে যায়, ব্যাস এবার আপনি পর্নোগ্রাফি সাইটগুলোতে ঢুকবেন, পর্ন স্টারদের লজ্জাস্থানগুলো খুঁটায় খুঁটায় দেখবেন, আর আশা করবেন 2 দিন পরে এই চোখ দিয়ে জান্নাতের নেয়ামত দেখবো, কিভাবে সম্ভব? তাহলে কবিরা গুনা থেকেও বের হয়ে আসতে হবে মুত্তাকি হতে চাইলে, ফরজ, ফরজে আইন, ফরজে দায়েমি, প্রতিটা মুহূর্তের জন্য ফরজ, সব কবিরা গুনা ছাড়বেন, পারবেন না ইনশাআল্লাহ, না হলে সারা জীবন কবিরা গুনা করে যত মজা ভোগ করবেন, সুদের টাকা, ঘুষের টাকা, টাকা আর টাকা, কবরে রাখার পর প্রথম চাপটাই যখন খাবেন, শুধু বেশি কিছু লাগবে না, জাস্ট একটা চাপ যখন খাবেন, আর ডান পা জোরের সবগুলো হাত কটকট করে উঠে বাম পা জোরের হাড়ের মধ্যে ঢুকে যাবে, সারা জীবনের সব সুখ মুহূর্তেই বের হয়ে যাবে, এত কিছু কামিয়ে গেলেন সব পরিবার ভোগ করবে, আর কবরে আপনার দাউ দাউ করে আগুন জ্বলবে, আর উপরে যদি হুজুর লাগাই দেয় কোরআন শরীফ পড়ার জন্য, কিন্তু ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলে, কারণ কুফর শিরিক কবিরা গুনাহ, অথবা উপরে ফুলের মালা বার্ষিকীতে ফুল দিয়ে ভরিয়ে রেখেছে, কিন্তু ভেতরে সাপ আর বিচ্ছু আপনাকে অনবরত সবল দিয়ে যাচ্ছে, বাইরের ফুল আপনার কি উপকারে আসবে? এ কারণে আল্লাহর ওয়াস্তে সব কবিরা গুনাহ ছেড়ে দেন, প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন, এই মুহূর্তে হঠাৎ স্ট্রোক করে মরলেও জানো এই আফসোস না করা লাগে, আল্লাহর 5টা মিনিট সময় দিতা, তওবা করে আসতাম, এরকম যেতে না লাগে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, সর্বদা সেই দিনকে ভয় করবেন যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কোরআনের নাজিল হওয়া সর্বশেষ আয়াত ছিল এটা। আরে প্রতিটা মুহূর্তে আপনি এটা থাকার জন্য দায়মী তওবা করতে থাকবেন, আল্লাহর নবী দৈনিক 70 বার থেকে 100 বার, 100 বারের অধিক পর্যন্ত তওবা করতেন, ইস্তেগফার করতেন, কেন তার তো গুনাই নাই, তারপরও ইস্তেগফার করতেন, তা আমরা যারা গুনাগার আমাদের কি করা দরকার? তো পারবেন না সর্বমুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে? যদি শুধু এটা করতে পারেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আমার সত্যবাদী নবী বলেন
বান্দা তুমি কবিরা গুনা হারাম গুনা থেকে বেঁচে থাকো আল্লাহরে ভয় করে, তুমি সবচাইতে বড় বুজুর্গ হয়ে যাবা। আর কবিরা গুনা করবেন, তাহাজ্জুদ পড়েন, অন্যান্য ইবাদত বন্দেগি করেন, হজ করে এসেছেন, পারবেন না বুজুর্গ হতে। আপনি আল্লাহর বন্ধু হতে চাইলে এবং আল্লাহ তাআলা আপনাকে সবসময় সঙ্গ দিবেন অন্ধকার কবরে, রোজ হাসরে, পলসি রাতে, মিজানে, এই স্বপ্ন যদি দেখেন তাহলে আপনাকে সর্বদা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিলেই চলবে। এরপর যদি নফলে কমতিও থাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। পারবেন না ইনশাআল্লাহ? অতীতে যা হয়ে গিয়েছে আজকে গিয়ে আল্লাহর কাছে তওবা করে নেবেন যে হে আল্লাহ, অতীতে তোমার যত হক নষ্ট করেছি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ ক্ষমা করে দাও। আর বান্দাদের যে হকগুলো নষ্ট করেছেন যেগুলো আপনার জানাশোনায় আছে পৌঁছে দেবেন। আর অনেকের গীবত শিকায়ত করেছেন, কষ্ট দিয়েছেন, হয়তো মনেও নাই, তাদের জন্য ক্ষমা চাইবেন যে আল্লাহ আমার দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছে, হাদিসে আছে কাফফারাতুকা আন তাস্তাগফিরা লাহু, তোমার জন্য এটা কাফফারা হবে, তুমি তার জন্য ক্ষমা চাইবা, কেয়ামতের দিন আল্লাহ তার দিলটারে সন্তুষ্ট করে দিবেন যে সে যদিও তোমার হক বুঝায় দেয় নাই, পায় নাই, এজন্য ক্ষমা নিতে পারে নাই, যে আল্লাহ হে আল্লাহর বান্দা আমি তোমার গীবত করছিলাম মাফ করে দাও, কিন্তু তোমার জন্য যেহেতু ক্ষমা চেয়েছে আর সেই ওসিলায় তোমার ক্ষমা করলাম, এবার তুমি মাফ করে দাও তারে। পারবেন না ইনশাআল্লাহ? তা আজকে গিয়ে সবাই এখান থেকে তো করবেনই, বাড়িতে গিয়েও একা কিভাবে শেষ রাত্রে তওবা করবেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তোমার যত হক নষ্ট করেছি তওবা করছি, আয় আল্লাহ আর কোনো বেগানা নারীর দিকে তাকাবো না, এই চোখ দিয়ে আর কোনো পর্নোগ্রাফি দেখবো না, আর কোনো সিনেমা দেখবো না, এই জামানায় নিজের চোখটারে সামলাতে পারলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই চোখ হলো শয়তানের তীর, তীর সমূহের মধ্যে হতে একটা তীর, এই তীরে যে আক্রান্ত হয় সেই ব্যক্তির আর বাঁচার কোনো উপায় নাই, কারণ বিষাক্ত তীর যদি আপনার ভেতরে লাগে আপনার ধ্বংস নিশ্চিত। আর কাফের মুশরিকদের যে আদর্শ অনুকরণ আছে সেটাও ছেড়ে দিবেন। চিরকুটে আসলো, এই গ্রামে গায়ে হলুদের অনুষ্ঠান নাকি অনেক হয়, আমি জানি না আপনাদের হয় কি না, তো গায়ে হলুদ দেন আর গায়ে মরিচ দেন, যেইটাই দেন আল্লাহর হস্তে এগুলো বন্ধ করে দেন, এটা হাজার বছর না, এটা যদি লক্ষ কোটি বছরের সংস্কৃতি হয় কিন্তু ইসলামে জায়েজ নেই। তা আপনি এই হারাম কাজ করবেন, অপচয়ের কাজ করবেন, এই বেদাতে নতুন আদর্শকে আঁকড়ে ধরবেন, আল্লাহর কাছে ফেসে যাবেন। বিয়েতে যে কি পরিমাণ গুনাহ হয় আল্লাহ বেপর্দার গুনাহ তো বলার অপেক্ষাই রাখে না, যে পরিমাণ গুনাহ বিয়েতে করে কেমনে আশা করে বাকি জীবন সুখে থাকবো। এই যে পত্রিকাগুলো খালি লেখে সংসার ভাঙার হার বেড়ে যাচ্ছে, আরে ভাই বাড়বে না কি হবে, যা শুরুই হয়েছে গোনা দিয়ে বরকত কে দিবে? আরে বলেন কে দিবে বরকত? টাকা কোনো বরকত দিতে পারে না, অতিথিরা কোনো বরকত দিতে পারে না, বরকত দিতে পারেন কে? শুরুতেই তো তারে নারাজ করে এসেছেন, বরকত কে দিবে? আপনার বাপের হাতে বরকত নাই, মায়ের হাতে বরকত নাই, লোকে কি বলবে? ওই লোকদের হাতে বরকত নাই, পাড়ার মানুষ কি মন্তব্য করবে? আরে পাড়ার লোকদের হাতে কোনো বরকত নাই, রহমত বরকত মাগফিরাত নাজাত সব এক আল্লাহর হাতে, আল্লাহরে নারাজ করে বরকত পাবেন কেমনে? তো সব হারাম ছেড়ে দেন। সর্বশেষ তাকওয়ার তিন নম্বর স্তর, দুই নম্বর স্তর করলে আপনি আল্লাহর ওলি, আর তিন নম্বর স্তর করতে পারলে আপনি সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে যাবেন, সেটা হলো উদাসীনতা আর অলসতা ছেড়ে দিতে হবে। একটা মুহূর্তও নষ্ট করা যাবে না, গুণ তো নাই, একটা মুহূর্তে এমনিও নষ্ট করা যাবে না, প্রতিটা মুহূর্তে চেষ্টা করতে হবে কোনো না কোনো নেকের কাজে লেগে থাকার জন্য। বলবেন শুয়ে আছি সারাদিন পর রেস্ট নিচ্ছি, এখন কেমনে করবো? আরে আপনার মুখে কি সমস্যা? মুখ দিয়ে আল্লাহর জিকির করেন, জিকির করতে উজু লাগে না, নাপাক অবস্থায়ও জিকির করা যায় না, কোরআন তেলাওয়াত করা হারাম, জিকির তো করা যায়, জিকির করতে থাকেন প্রতি মুহূর্তে। আরে আপনি ধরেন এই এমন এক হালতে আছেন, মুখ ব্যথা হয়ে গেছে, জিকির করা যাচ্ছে না, দিলে দিলে আল্লাহর স্মরণ করেন, মোরাকাবা করেন, মোরাকাবা মানে হলো আখেরাতের দৃশ্যগুলো কল্পনা করেন, মৃত্যুর হালতগুলো কল্পনা করেন, আখেরাতের প্রস্তুতি নেন, পরিকল্পনা সাজান কিভাবে ইসলামের খেদমত করা যায়, কিভাবে মানুষকে দিনের পথে আনা যায়, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানানো যায়, জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখানো যায়, আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করা যায়, মাজলুম বিধানগুলোকে প্রতিষ্ঠিত করা যায়, ব্যাস ইবাদত আর ইবাদত। পারবেন না ইনশাআল্লাহ? এই তিন নম্বরটা যদি কেউ করতে পারেন আপনি জমিনের মধ্যে আকাশের তারকা, আপনার মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না, হুররা আগেই ইস্তেকবাল করার জন্য চলে আসবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তো তাকওয়ার তিনটা স্তর বললাম, সর্বনিম্ন স্তর যা ছাড়া তাকওয়া হতেই পারে না, এটা যার মধ্যে নাই সে কাফের মুশরিক জাহান্নামী, সেটা হলো সব কুফুর বাদ
সব শিরিকবাদ, সব মুনাফিকিবাদ, ইসলামের সব ভণ্ডামি অপব্যাখ্যাবাদ, ইসলামের যত ধরনের বিকৃতি আছে সব বাদ। দুই নম্বর হলো সব কবিরা গুনাবাদ, সব হারামবাদ, আল্লাহর হক নষ্ট করবো না, বান্দার হক নষ্ট করবো না। তিন নম্বর, আর কোনো অনর্থক কাজ করবো না, উদাসীন কাজ করবো না, যেই কাজে মাওলা খুশি আমি শুধু সেই কাজগুলোই পড়বো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যাবেন সবই তার হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? কি মনে হয় এই এক আয়াতের মধ্যে আপনার পুরো ইসলাহের পুরো প্রেসক্রিপশন লুকায় নাই? এই এক আয়াতের উপর সারা জীবন বৈষেই যদি খেলে আমল করতে পারেন, যথেষ্ট, আর বেশি কিছু লাগবে না ইসলাহের জন্য। হাজার হাজার মেহনত, হাজার হাজার প্রেসক্রিপশন, অনেক ওষুধ লাগবে না, ওষুধের মতো ওষুধ দুই চারটাই যথেষ্ট ইনশাআল্লাহ। যদি এটা করতে পারেন আজকের এই মাহফিল সফল। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ তালা আমাদের সবাইকে মুত্তাকি বান্দা এবং সাদেকিনদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। কথা শেষ হয় নাই, উঠবেন না এখনই। এই যে দাওয়াতুল ইমান মাদ্রাসা, নামটাই তো অনেক চমৎকার, ইমানের দাওয়াত। এই ইমানের দাওয়াতের মেহনতে আপনারা শরিক হতে চান না? আরে চান কি না? কর্তৃপক্ষ এখানে মসজিদ, মসজিদ মানে কার ঘর, মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন এবং বড় একটা অংশ উদ্যোগের ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে। 15-18% হযরত 18% জায়গার উপর মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন, ইতিমধ্যে 5% বাকি, আর বাকি পুরাটারই অর্থ উঠে গেছে আলহামদুলিল্লাহ। মাত্র 5% বাকি এবং 5% প্রতি শতাংশের দাম 50,000, মানে 5% মানে 2,50,000, খুব বড় অংশের টাকা না, কিন্তু একটা মসজিদ হওয়া মানে তাদের ইমানের দাওয়াতের কাজ আরও বেগবান হবে এবং আগামীতে ইনশাআল্লাহ আরও বড় পরিসরে আপনাদের খেদমত করা যাবে। তো এই মেহনতটা করার জন্য বা এই ইমানের দাওয়াতে শরিক থাকার জন্য কারা কারা রাজি আছেন একটু বলেন। যে স্থায়ী, এটা সদকায়ে জারি, আপনি মরার পরও এখানে যতদিন মসজিদ থাকবে, ইবাদত হবে, আপনি সওয়াব পেতে থাকবেন, এটা হারাবে না। দুনিয়ার অন্যান্য টাকা পয়সা এটা হারাতে পারে, এই সদকায়ে জারিয়া নষ্ট হবে না, স্থায়ী সম্পদ, স্থাবর সম্পদ। এই আল্লাহর ঘর নির্মাণে কারো শরিক হতে রাজি আছেন একটু দাঁড়িয়ে আছেন? কেউ যদি 1%, 2% জমি দেওয়ার ওয়াদা নিজেরাই করতে পারেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, অথবা এখানে নিয়াত করেন যে যতটুকু পারেন এই মসজিদের জায়গায়, বেশি সময় নেব না আর আমি কালেকশন করিও না, এখানে হলো মসজিদের কথা বলেছেন কর্তৃপক্ষ, বিধায় শুধু অনুরোধ করা আপনাদের, অন্যথায় এটা আমার তবিয়তের মধ্যেই নেই। তো এই মসজিদের খেদমতে অংশগ্রহণ করার জন্য কারা কারা রাজি আছেন একটু দাঁড়ান। মাশাআল্লাহ, এক ভাই দাঁড়িয়ে আছেন, নাম কি আপনার? জি, মোহাম্মদ ফারুক ভাইকে আল্লাহ তালা কবুল করে নিন। ফারুক অর্থই হক বাতিলের মধ্যে পার্থক্য করি, আল্লাহ তালে নামের হক আদায় করার তৌফিক দান করুন। মাত্র একজন পুরো মজলিসের মধ্যে। ভাইকে কোনো নির্দিষ্ট পরিমাণ বলেছেন? জি, আল্লাহ তালা